আসসালামু আলাইকুম রেহান, আসসালামু কি আলাইকুম। অবস্থা? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আচ্ছা, ভালো ওই আছি স্যার। দেখলাম গ্রামে চলে কুইজ আসছি তো, নিয়ে এখানে কোয়েশ্চেন নেটওয়ার্কের খুব করলাম। প্রবলেম হয় স্যার। ও হ্যাঁ স্যার, আচ্ছা, মানে আমি ভাবলাম আমি এর তো আগের যে কিয়ের কুইজ গুলো মধ্যেই দিছে স্যার, পার্সেল ওগুলো করা যে যায়, একটা ফাইল করে দিছে, তো এই জন্য স্যার একটু ক্লিয়ার না। ওকে স্যার। মানে স্যার যাই করেন গ্রামে চলে গুগল আসছি ক্লাসরুমে কয়েকদিন যেন হলো থাকে, এখানে স্যার। ওকে মানে স্যার, সব স্যার অ্যানসার এখানে একটু গুগল প্রবলেম ক্লাসরুমেই হচ্ছে, থাকবে। সেটা হচ্ছে স্যার রুম থেকে নেটওয়ার্ক। জি স্যার, জি ও স্যার, আপনি কি আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো হ্যাঁ, স্যার, শুনতে পাচ্ছি। জি, শুনতে স্যার আমি পাচ্ছি, বললাম যে গ্রামে, স্যার আচ্ছা আমি বললাম যে স্যার গ্রামে চলে আসছি বুঝতে তো এখানে পেরেছি। রুম থেকে ভালো নেটওয়ার্ক পাওয়া যায় না, বাইরে যেতে হয়, আর স্যার বাইরে আচ্ছা, ঠিক বৃষ্টি হয় আছে, মাঝে বুঝতে মাঝে, এই জন্য পেরেছি আর হয়তো কি। একটু প্রবলেম হবে স্যার। জি স্যার, ঠিক থ্যাংক ইউ আছে, স্যার। অসুবিধা নেই। ওকে, ওয়েলকাম টু আওয়ার লেকচার 5 অফ 20th সেঞ্চুরি ইংলিশ লিটারেচার 2। আজকে আমরা ম্যান এন্ড সুপারম্যান শেষ করব। আজকে আমাদের জর্জ বার্নার্ড শর ম্যান এন্ড সুপারম্যান আজকে আমরা শেষ করে ফেলব। আজকের আমাদের লেকচার 5-এ ফোকাস হচ্ছে দুটো, একটা হচ্ছে টু অ্যানালাইজ ম্যান এন্ড সুপারম্যান অ্যাজ এ কমেডি অ্যান্ড এ ফিলসফি, এটা আমরা আজকে আলোচনা করব প্রথম পার্টে। এরপর আমাদের ক্লাসের নেক্সট পার্টে আমরা আলোচনা করব হচ্ছে রিয়েলিজম অফ জর্জ বার্নার্ড শ, জর্জ বার্নার্ড শস রিয়েলিজম, এই দুটো জিনিস আমরা আজকে কভার করব। এই দুইটাই আমরা আপনাদেরকে গুগল ক্লাসরুমে ম্যাটেরিয়াল দেয়া আছে, ফাইলটার নাম হচ্ছে মরিওকাস থিসিস পিডিএফ, মরিওকাস থিসিস। আজকে আমরা যে টেক্সটটা থেকে পড়ব, এই টেক্সটটা হচ্ছে একটা এমফিল থিসিস, আপনাদের জন্য বেশ ভালো কাজের উপকারী। এই একটা এমফিল থিসিস থেকে আপনারা মোটামুটি সব প্রিপারেশন নিতে পারবেন ম্যান এন্ড সুপারম্যানের। আমাদের গুগল ক্লাসরুমে অলরেডি দেয়া আছে, আপনারা সবসময় খেয়াল রাখবেন আমাদের গুগল ক্লাসরুমের ম্যাটেরিয়াল আপডেট হয়, সবসময় ওটা খেয়াল রাখবেন আর ওগুলো ডাউনলোড করে রেখে দেবেন। তাহলে আজকে আমাদের ক্লাসের ফোকাস হচ্ছে দুটা, একটা হচ্ছে উই উইল ডিসকাস ম্যান এন্ড সুপারম্যান অ্যাজ এ কমেডি অ্যান্ড এ ফিলসফি, আর নেক্সট পার্টে যেটা আমরা 12টা থেকে স্টার্ট করব সেটা হচ্ছে জর্জ বার্নার্ড শ অ্যাজ এ রিয়েলিস্ট, জর্জ বার্নার্ড শ অ্যাজ এ রিয়েলিস্ট। আপনারা যদি টেক্সটটা খেয়াল করেন, আমাদের যে নাটক, নাটকের যে প্রথম পেজ দেখতে পাচ্ছেন আপনারা? ইয়েস স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। টেক্সটের ফার্স্ট পেজ লেখা ম্যান এন্ড সুপারম্যান আ কমেডি এন্ড এ ফিলোসফি, দিস ইজ কল্ড সাবটাইটেল। আমাদের নাটকের টাইটেল হচ্ছে ম্যান এন্ড সুপারম্যান, এটা আমরা অলরেডি জানি নাটকের নাম, আর সাবটাইটেল হচ্ছে আ কমেডি এন্ড এ ফিলোসফি, আমাদের ড্রামাটিস্ট জর্জ বার্নার্ড শ। আজকে আমাদের নাটকের প্রথম, আজকে আমাদের লেকচারের ফার্স্ট পার্টে আমাদের ফোকাস হচ্ছে উই উইল অ্যানালাইজ দিস স্টেটমেন্ট, আমরা এটার যৌক্তিকতা বিচার করব। ম্যান এন্ড সুপারম্যান কিভাবে একটা কমেডি অ্যান্ড ফিলোসফি, এই নাটকটা এতে কমিক উপাদান অ্যান্ড ফিলোসফিক উপাদান কি কি আছে, এটা এটা নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনার আমাদের হেল্প করবে হচ্ছে মরিওকাস থিসিস, যেটা আপনাদের দেয়া আছে গুগল ক্লাসরুমে।
এইখানে আপনাদের সামনে যে পিডিএফটা দেখতে পাচ্ছেন সামারি লেখা, দিস ইজ দ্য বিগিনিং অফ মরিওকাস থিসিস। আমরা যদি একটু নিচের দিকে আসি, এই যে দেখেন, দিস ইজ দ্যাট কভার পেজ। আমরা আজকে একটা থিসিস থেকে, একটা এমফিল থিসিস থেকে আমরা আজকে পড়ব। দেখেন টাইটেল পেজটা, কভার পেজ, আ স্টাডি অফ ক্রিয়েটিভ এভলিউশন ইন ম্যান এন্ড সুপারম্যান। অলরেডি তো এটা আমরা ডক্টর আশা রায় তার আর্টিকেল থেকে আমরা পড়েছি, ডক্টর আশা রায়ের আর্টিকেল থেকে। এই এমফিল থিসিসটাও, দিস ইজ আ স্টাডি অফ ক্রিয়েটিভ এভলিউশন ইন ম্যান এন্ড সুপারম্যান দ্য ড্রামা। আমরা রাইটারের নাম দেখতে পাচ্ছি মিনোরু মরিওকা। দেখেন, দিস ইজ আ থিসিস প্রেজেন্টেড টু দ্য গ্রাজুয়েট স্কুল অফ ফরেন ল্যাঙ্গুয়েজ স্টাডিজ, নাগোয়া গাকুইন ইউনিভার্সিটি, ইন পার্শিয়াল ফুলফিলমেন্ট অফ দ্য রিকোয়ারমেন্ট ফর দ্য ডিগ্রি মাস্টার অফ আর্টস। এটা এমএ থিসিস, এমফিল না, সরি, দিস ইজ ফর দ্য রিকোয়ারমেন্ট অফ ডিগ্রি মাস্টার অফ আর্টস। মাস্টার্স ওরা কমপ্লিট করার জন্য যে ওরা থিসিসটা সাবমিট করে সেটা। আমরা এই এমএ থিসিসটা থেকে আমরা পড়ব। সামারিটা যদি খেয়াল করেন, এই সামারিটা আমাদের প্রথমে অনেক হেল্প করবে। এই সামারির অনেকগুলো ইনফরমেশন আমরা অলরেডি জানি, আমরা কিছু কিছু ইনফরমেশন রিপিট করব, কিছু কিছু ইনফরমেশন নতুন অ্যাড করব। তাহলে আমরা শুরু করি সামারি, সামারি অফ দিস থিসিস। George Bernard Shaw published Man and Superman in 1903. এই নাটকটা পাবলিশ হয় 1903 সালে, 1903. This play is composed of four acts, এটা আমরা অলরেডি জানি, and often performed without act 3. যখন নাটকটা মঞ্চে উপস্থাপন করা হয় তখন act 3 টা সাধারণত দেখানো হয় না, act 1 2 4 এই চারটা। act 3 স্পেশাল একটা অ্যাক্ট, এটা এটা হচ্ছে সম্পূর্ণ নাটকের ধারা থেকে একটু আলাদা। ডন জুয়ান ইন হেল, এটা নিয়ে আলাদা নাটক আছে, শুধুমাত্র অ্যাক্ট থ্রি নিয়েই আলাদা নাটক আছে। আর অ্যাক্ট ওয়ান টু ফোর একসাথে ম্যান এন্ড সুপারম্যান নাটক হিসেবে প্লে করা হয়। ম্যান এন্ড সুপারম্যান বিয়ার্স আ সাবটাইটেল, আ কমেডি অ্যান্ড এ ফিলসফি, যেটা আমরা আমাদের ক্লাসের শুরুতে বললাম যে আমাদের নাটকের প্রথমেই টাইটেল পেজে ম্যান এন্ড সুপারম্যান, এটার সাবটাইটেল হচ্ছে আ কমেডি অ্যান্ড আ ফিলসফি। মানে জর্জ বার্নার্ড শ ক্লেম করছেন, উনি ঘোষণা করছেন, ম্যান এন্ড সুপারম্যান ইজ আ কমেডি অ্যান্ড আ ফিলসফি। অবভিয়াসলি দিস ইজ আ কমেডি, একই সাথে এটা একটা ফিলসফি। মানে এই নাটকে আমরা শুধু কমিক এলিমেন্ট পাবো না, এর সাথে আমরা ফিলসফিক্যাল এলিমেন্টও পাবো। Man and Superman bears the subtitle A Comedy and a Philosophy. This drama has the conventional structure of comedy, except for Act 3. আমাদের এই নাটকের চারটা চারটা পার্ট আছে, চারটা অ্যাক্ট আছে। আচ্ছা দেখি আমরা এটা আরেকটু বড় করা যায় কিনা। এটা 170 করে দিই। আচ্ছা এখন মনে হয় টেক্সটটা আরেকটু বড় দেখা যাওয়ার কথা। আমরা 200 করে দেখি কেমন। আপনারা কি এখন দেখতে পাচ্ছেন ভালো? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, ইয়েস স্যার, জুম দেখ। আচ্ছা হ্যাঁ, যদি ঝাপসা আসে একটু ওয়েট করেন, এটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা আমাদের এই নাটকটার সাবটাইটেল হচ্ছে A comedy and a philosophy. আবার আমরা এটা প্রমাণ করতে চাচ্ছি যে ইজ ইট রিয়েলি আ বোথ কমেডি অ্যান্ড ফিলোসফি। মানে আমরা কি ম্যান এন্ড সুপারম্যানকে একই সাথে কমেডি অ্যান্ড ফিলোসফি এটা বলতে পারি কিনা। প্রথমে আমাদের এই যে লাইনটা আমি ই করলাম, হাইলাইট করলাম, এই লাইনটা আপনারা কেউ একজন পড়েন, পায়েল পড়েন তো?
The feature of comedy is found mainly in the love chase of the man by the woman, which is an unconventional form from an ordinary view. The main feature of philosophy is the discussion of creative evolution. আচ্ছা, এই দুইটা লাইন আছে এখানে। প্রথমে প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে কিভাবে এটা একটা কমেডি। কমেডি আমরা বলতে পারি কিভাবে? কমেডি ইজ ফাউন্ড মেইনলি কোথায়? ইন দ্য লাভ চেজ অফ দ্য ম্যান বাই দ্য ওম্যান। যখন আমাদের সমাজে সাধারণত কি হয়, পুরুষরা নারীর পেছনে পেছনে ছোটে, পুরুষরা নারীর পেছনে চেস করে, মানে নারীরা দৌড়ায় পুরুষরা পেছনে পেছনে দৌড়ায়। কিন্তু আমাদের এই নাটকে দেখা যাচ্ছে পুরো উল্টো, নায়িকা নায়কের পিছু পিছু দৌড়াচ্ছে। এটা ওই সময়ে ভেরি ফানি, ভেরি কমিক্যাল। এই যে লাভ চেস বাই অ্যান, অ্যান ট্যানারের পেছনে পেছনে ছুটছে, চেস করছে, এটা ওই সময়ের পার্সপেক্টিভে ফানি, কমিক্যাল, কমেডি এখানে আমরা পাচ্ছি। লাভ চেজ অফ ম্যান বাই দ্য ওম্যান, নারী পুরুষকে ধাওয়া করছে, নায়িকা নায়ককে তাড়া করছে, দিস ইজ আ কমেডি এলিমেন্ট। এটা ওই সময়ে ছিল আনকনভেনশনাল, সাধারণত এটা চোখে পড়ে না, এবং একই সাথে এটা হার্মলেস, ফানি। সেই হিসেবে আমরা লাভ চেজ অফ ট্যানার বাই অ্যান এটাকে কমেডি বলতে পারি। কমেডি কোথায় পাচ্ছি? When our heroine is chasing our hero, when Anne Whitefield is chasing John Tanner. এটা ওই সময়ের পার্সপেক্টিভে ভেরি আনকনভেনশনাল, ভেরি অড অ্যান্ড ফানি, এটা একটা কমেডি এলিমেন্ট অ্যাড করছে। আর ফিলোসফি আমরা কোথায় পাচ্ছি? দ্য মেইন ফিচার অফ ফিলোসফি ইজ দ্য ডিসকাশন অফ ক্রিয়েটিভ এভলিউশন। এই নাটকের মাধ্যমে কি হচ্ছে, জর্জ বার্নার্ড শো ওনার ফিলোসফি এক্সপ্রেস করছেন, ফিলোসফি অফ ক্রিয়েটিভ এভলিউশন। কি কিভাবে আমরা লেকচার 3 and 4 এ আলোচনা করেছি। লেকচার 3 তে আমরা আলোচনা করেছি লাইফ ফোর্স অ্যান্ড অ্যান হোয়াইটফিল্ড। আমাদের নায়িকা উনি রিপ্রেজেন্টেটিভ অফ লাইফ ফোর্স, Anne Whitefield is the representative of life force. আর আমরা ফোর্থ লেকচার 4 এ আমরা ডিসকাস করলাম আমাদের নায়ক, মেইল প্রোটাগনিস্ট জন, জ্যাক ট্যানার, জন ট্যানার, হি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ সুপারম্যান। এই যে লাইফ ফোর্স অ্যান্ড সুপারম্যান, এই দুইটাকে যদি আমরা একত্রিত করি তাহলেই আমাদের হবে হচ্ছে ক্রিয়েটিভ এভলিউশন, ক্রিয়েটিভ এভলিউশন। এই যে ডিসকাশন অফ ক্রিয়েটিভ এভলিউশন, এটাই হচ্ছে ফিলোসফি। তাহলে এইখানে এই দুই লাইনে কিন্তু আমাদের মোটামুটি আইডিয়াটা চলে আসছে যে কমেডি কোথায়, এই নাটকের কমেডি এলিমেন্ট কোথায়, আর এই নাটকের ফিলোসফিক্যাল এলিমেন্ট কোথায়। আমরা একটু আগাই, সামনে আগাই। স্যার, ফিলোসফিটা কোথায় আরেকবার বলবেন? ফিলোসফি হচ্ছে দ্য ডিসকাশন অফ লাইফ ফোর্স অ্যান্ড সুপারম্যান, ওই আমাদের লেকচার 3 and 4 এ যেটা, মানে আমাদের যদি আমরা লেকচার হিসেবে আলোচনা করি তাহলে আমরা লেকচার 1 লেকচার 2 তে আমরা কমেডি নিয়ে আলোচনা করেছি, আর লেকচার 3 লেকচার 4 এ আমরা ফিলোসফি নিয়ে আলোচনা করেছি। এটাই হচ্ছে আমাদের, দিস ইজ আওয়ার কমিক পার্ট অ্যান্ড ফিলোসফিক্যাল পার্ট অফ ম্যান অ্যান্ড সুপারম্যান। ক্রিয়েটিভ এভলিউশন পারভেডস দ্য হোল অফ দিস প্লে। এই নাটক জুড়ে এই ক্রিয়েটিভ এভলিউশন ফিলোসফিটা একদম বিস্তৃত করা, এই নাটকের প্রতিটা পার্টে দেখা যায় যে প্রতিটা অ্যাক্টের বিভিন্ন জায়গায়, বিশেষ করে জন ট্যানার ক্যারেক্টারের বিভিন্ন জবানিতে, বিভিন্ন ডায়ালগে, থ্রু আউট দ্য ডায়ালগস অফ জন ট্যানার, জর্জ বার্নার্ড শ ডিসকাসেস হিজ ক্রিয়েটিভ এভলিউশন ফিলোসফি। মানে এই জন ট্যানার ক্যারেক্টারের মুখ দিয়ে উনি বিভিন্ন ইন্টারেস্টিং ডায়ালগ বের করছেন, যার মাধ্যমে আমরা ক্রিয়েটিভ এভলিউশন সম্পর্কে জানতে পারি। ক্রিয়েটিভ এভলিউশন অ্যারাইজেস অ্যাজ এ কাউন্টার কনসেপ্ট অফ ডারউইনিজম,
কাউন্টার কনসেপ্ট অফ ডারউইনিজম। আমরা এই জিনিসটা আমাদের আইডিয়া ছিল না, এটা আমরা এখানে নতুন এ পাচ্ছি অনেকে। ক্রিয়েটিভ এভলিউশন হচ্ছে রিয়াকশন টু ডারউইনিজম। ওই সময় ডারউইন, চার্লস ডারউইন, তার যে মতামত, মতাদর্শ, ওটা ছিল সবচেয়ে ডমিনেন্ট, যে ন্যাচারাল সিলেকশন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভাল। ডারউইনের কথা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে সবচেয়ে ফিট সেই নেচারে সার্ভাইভ করতে পারে। কিন্তু ডারউইনের এই বক্তব্যকে চ্যালেঞ্জ করছেন আমাদের জর্জ বার্নার্ড শ। উনি বলছেন শুধুমাত্র ফিট হলেই হবে না, ডারউইন নেচারকে প্যাসিভ হিসেবে গণ্য করছেন, কিন্তু শ বলছেন নেচার ইজ নট প্যাসিভ, নেচার ইজ ভেরি ভেরি অ্যাক্টিভ, নেচার পার্সোনালি এক্সপেরিমেন্টস অন ডিফারেন্ট লাইফ ফর্মস। প্রকৃতি নিজেই পরীক্ষা নিরীক্ষা করে, প্রকৃতি শুধু অ্যালাউ করে না, প্রকৃতি অ্যাক্টিভলি পার্টিসিপেট করে ইন এক্সপেরিমেন্টেশন। নেচার কন্টেইনস দ্য লাইফ ফোর্স। নেচার আমরা বলতে যেটা বুঝাই ওটা উনাকে, উনাকে বলছেন লাইফ ফোর্স। এই যে পৃথিবী বদলাচ্ছে ওভার দ্য মিলিয়ন্স অফ ইয়ার্স, বিবর্তন হচ্ছে, একটা প্রাণী আস্তে আস্তে উন্নত প্রাণী হচ্ছে, উদ্ভিদ আস্তে আস্তে উন্নত উদ্ভিদ হচ্ছে, সবকিছু উন্নত হচ্ছে, এর পেছনে কে আছে? এর পেছনে আছে হচ্ছে লাইফ ফোর্স। লাইফ ফোর্স ইজ কন্ডাক্টিং কনস্ট্যান্ট এক্সপেরিমেন্টেশন, একটার পর একটা এক্সপেরিমেন্টেশন চালাচ্ছে এবং লাইফ ফোর্স ইভলভ হচ্ছে। এই হচ্ছে রিয়াকশন এগেইনস্ট ডারউইনিজম। এরপর আমরা চলে যাব হচ্ছে এই এই জায়গাটায়, আমি হাইলাইট করছি আপনারা দেখেন। শ ডেভেলপড দিস ফিলসফি অফ ক্রিয়েটিভ এভলিউশন হিমসেলফ আউট অফ থিওরিজ হি ইনহেরিটেড ফ্রম ল্যামার্ক অ্যান্ড বাটলার। এমন না যে জর্জ বার্নার্ড শ তার নিজের মস্তিষ্ক প্রসূত, ওনার মাথা থেকেই বের হয়েছে। আসলে জর্জ বার্নার্ড শ ইনহেরিটেড অ্যাবজর্বড দিস ফিলসফি ফ্রম ল্যামার্ক অ্যান্ড বাটলার। ল্যামার্ক অ্যান্ড বাটলার নামক দুইজন, এরাও ফিলসফার, এদের কাছ থেকে উনি ক্রিয়েটিভ এভলিউশন ফিলোসফিটাকে একসেপ্ট করেছেন। এটা আমরা আমাদের লেকচার 2 তে আলোচনা করেছি, আপনারা লেকচার 2 টা আবার দেখবেন ভালোভাবে বোঝার জন্য, সেটা এখানে সামারি করা আছে, লেকচার 2 টা এখানে সংক্ষেপে। শ রিকগনাইজেস আ সুপ্রিম পাওয়ার, এটা অলরেডি আমরা জানি, আমাদের নেচারে একটি রহস্যময় শক্তি আছে উইচ কন্ট্রোলস সার্ভাইভাল এন্ড নেমস ইট লাইফ ফোর্স। এটাই হচ্ছে লাইফ ফোর্স। লাইফ ফোর্স হচ্ছে প্রকৃতির সমস্ত জীবকে কন্ট্রোল করে। অল দ্য লাইফ ফর্মস আর কন্ট্রোলড অ্যান্ড এক্সপেরিমেন্টেড বাই লাইফ ফোর্স। এরপরে আমরা লেকচার 4 এ বলেছি হি সুপারম্যান বিলিভস ইন ক্রিয়েটিভ এভলিউশন। সুপারম্যান বিলিভস ইন ক্রিয়েটিভ এভলিউশন অ্যান্ড ইজ কনশিয়াস অফ দ্য পারপাস অফ লাইফ ফোর্স। সুপারম্যান সে যতই শক্তিশালী হোক না কেন, মেন্টালি সে যতই ইন্টেলেকচুয়াল হোক না কেন, তার আলটিমেট টার্গেট, ultimate goal of life is to help and support life force. এই জন্য আমাদের ট্যানার, তার এত স্বপ্ন ছিল সে সমাজ পরিবর্তন করবে, সে সবকিছু বদলে দেবে, লাস্ট পর্যন্ত সে কেন সারেন্ডার করে? কারণ সুপারম্যান তার আলটিমেট গোল অফ লাইফ ইজ টু অ্যাসিস্ট লাইফ ফোর্স। সুপারম্যান সে যতই ইউনিক হোক না কেন, সে যতই স্পেশাল হোক না কেন, আলটিমেটলি তাকে অ্যাসিস্ট করতে হবে লাইফ ফোর্সকে। সুপারম্যান অ্যান্ড লাইফ ফোর্স যদি একসাথে কাজ না করে তাহলে একটা রেস কখনোই উন্নত হতে পারে না। একটা প্রজাতি উন্নত হওয়ার জন্য সুপারম্যান অ্যান্ড লাইফ ফোর্স দুটাকে পাশাপাশি কাজ করতে হবে, তাহলে হবে ক্রিয়েটিভ এভলিউশন। তাহলে আমরা বলতে পারি সংক্ষেপে, লাইফ ফোর্স, ওয়েন লাইফ ফোর্স গেটস সাপোর্ট ফ্রম সুপারম্যান, দেন উই ফাইন্ড ক্রিয়েটিভ এভলিউশন। লাইফ ফোর্স যখন সুপারম্যানের কাছে সাপোর্ট পায় এবং ক্রমাগত ডেভেলপমেন্ট, উন্নতি ঘটায় লাইফ ফর্মের, তখনই আমরা এটাকে বলতে পারি ক্রিয়েটিভ এভলিউশন। এটাই ছিল আমাদের ফিলসফি অফ ম্যান অ্যান্ড সুপারম্যান। দিস ইজ দ্য ফিলসফি অফ ম্যান অ্যান্ড সুপারম্যান। ফিলসফিটা কি? ওয়েন সুপারম্যান অ্যাসিস্ট লাইফ ফোর্স, যখন সুপারম্যান লাইফ ফোর্সকে সাহায্য করে, হেল্প করে, যখন সুপারম্যান অ্যান্ড লাইফ ফোর্স দে ওয়ার্ক টুগেদার টু ব্রিং
creative evolution. Then a race can develop. একটা প্রজাতি কখন উন্নত হতে পারে? যখন সুপারম্যান এন্ড লাইফ ফোর্স একসাথে কাজ করে. সুপারম্যান লাইফ ফোর্স একসাথে কাজ করলেই এটাকে বলে ক্রিয়েটিভ এভলিউশন. এন্ড দিস ইজ দ্য ফিলোসফি অফ ম্যান এন্ড সুপারম্যান. এই হচ্ছে আমাদের ফিলোসফি. এখন আমরা চলে যাচ্ছি, একটু সামনে চলে যাচ্ছি. এটা আমরা মরিওকাস থিসিস থেকে পড়ছি, আপনারা এটা ডাউনলোড করে নেবেন গুগল ক্লাসরুম থেকে. আপনারা যদি সূচিপত্র দেখেন, দিস ইজ দ্য কন্টেন্ট. ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে আপনাদের বেসিক আইডিয়া পাওয়ার জন্য আপনারা নিজেরা পড়ে নেবেন. অলরেডি ইন্ট্রোডাকশন আমরা ডিসকাস করেছি. আপনারা যদি একটু সামনে আগে, যেমন ইন্ট্রোডাকশনে কি লেখা আছে, ইন্ট্রোডাকশন, জর্জ বার্নার্ড শ পাবলিশড ম্যান এন্ড সুপারম্যান, হিজ 12th প্লে. ম্যান এন্ড সুপারম্যান হচ্ছে জর্জ বার্নার্ড শ 12 নম্বর নাটক, 12th প্লে, ইন 1903. এরপর এখানে নাটক সম্পর্কে বলা আছে কবে প্রথম পারফর্ম হলো. ফার্স্ট পারফর্ম হলো 1905 সালের 21 মে, তারপর আবার পাবলিশড হলো 23 মে. পারফর্মড হচ্ছে নাটকে, মঞ্চ নাটক. All this performance were without act 3. প্রথম প্রথম ওরা এই নাটকের তিনটা অ্যাক্ট প্লে করতো একসাথে, 1, 2 and 4. নাটকে তো চারটা অ্যাক্ট, ওরা 1, 2 and 4, 1, 2 আর 4 নাম্বারটা একসাথে প্লে করতো, কিন্তু 3 নাম্বারটা ওরা প্লে করতো না. অ্যাক্ট 3 নেম ডন জুয়ান ইন হেল, এটা পরবর্তীতে আলাদা নাটক ই করা হয়. এরপর ম্যান এন্ড সুপারম্যান ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লে Shaw wrote, because Shaw intended to incorporate his whole philosophy of life into it. It already amra discuss korlam. Shaw uddeshyo chilo, Shaw intended to incorporate his whole philosophy of life into it. Philosophy of life, eta ekta amra bollam. Philosophy of life ki bollam? Creative evolution. Jokhon life force, Superman, they work together to bring in evolution of a race or of a life form, that is called creative evolution. Amra abar amader alochonay phirot ashi. Man and Superman carries the subtitle A Comedy and a Philosophy. Amra jeta bolchi je amra jodi natoker boitar prothom page e ashi, natok eta hocche amader text er first page, likha Man and Superman. The title of the drama, natoke title, subtitle likha A Comedy and a Philosophy. Ekhon kotha hocche etar tale joktikota ki, amra kibhabe eta proman korte pari je this is a comedy and a philosophy. Man and Superman carries the subtitle A Comedy and Philosophy. It has the conventional structure of comedy except for act 3. Ekhane Morioka bolchen আমাদের এই নাটকে আমরা পাই কনভেনশনাল স্ট্রাকচার অফ মেলোডি, সরি কমেডি. কমেডির যে স্ট্রাকচার, প্রথাগত যে কাঠামো, কনভেনশনাল স্ট্রাকচার, সেটা আমরা পাই ম্যান এন্ড সুপারম্যান নাটকে. তারপর ক্লাসের শুরুতেই আমরা মানে হালকা আলোচনা করলাম যে এই কমেডিটা আসে কোত্থেকে. আসলে এই যে আমরা বলছি কমেডি, এটাকে আমরা কিভাবে বলতে পারি? The element of comedy, ekhan theke poren, element of comedy is found mainly in the love chase of the man by the woman. Eta amra class e shurutei alochona korechi, abar highlight korchi. Comedy kothake asche? Comedy amra pai mainly in the love chase of man by the woman. Ekhane ekta love chase amra khyal korchi, kintu nayika nayok ke tara korche. নর্মালি কি হয়, নায়ক নায়িকাকে তাড়া করে, কিন্তু এখানে আমাদের নায়িকা অ্যান হোয়াইটফিল্ড ইজ চেজিং জন ট্যানার. যখন এই নায়িকা নায়ককে তাড়া করছে, তখন এটা একটা ফানি, ইট সিমস ফানি, ইটস কমেডি. আমাদের নায়িকা যখন নায়ককে তাড়া করছে, এবং এই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস রেসের বর্ণনা পুরো নাটক জুড়ে আছে, প্রতিটা পার্টে আমরা পাচ্ছি এই যে লাভ চেজ, দিস লাভ চেজ,
it is bringing the element of comedy. Love Chase of Anne, এটাই হচ্ছে আমাদের element of comedy. Anne Tanner কে chase করছে, this is our element of comedy. At odds, কেন এটাকে comedy বলছি, কারণ ওই সময়ে সাধারণত দেখা যেত নায়ক নায়িকাকে chase করে, কিন্তু আমাদের Man and Superman নাটকে হচ্ছে উল্টো, নায়িকা নায়ককে chase করছে. It is odd, peculiar, weird, at odds with the ordinary view of sexual roles. এটা হচ্ছে normally যে sexual role সেটার opposite. Opposite থাকার কারণে this is a comedy. যখন এটা মানুষকে একজন দেখে তার কাছে odd লাগে এবং সে he enjoys the comedy. In those days, at any rate, people thought that initiative in sex was with the man. এটা হচ্ছে পুরুষের কাজ chase করা, এগিয়ে যাওয়া. And must have found this role reversal surprising. যখনই আমরা এই role reversal টা দেখছি, যে কাজটা ট্যানারের করা উচিত ছিল, যে কাজটা ট্যানারের করার কথা ছিল, সেই কাজটা করছে অ্যান হোয়াইটফিল্ড. এই যে role reversal, একজনের কাজ আরেকজন করছে, উল্টে যাচ্ছে. এই রোল রিভার্সাল দিস সারপ্রাইজিং. সারপ্রাইজিং মিন্স ইট ইজ ব্রিংগিং লাফটার, কমেডি. এই হচ্ছে আমাদের আরেকটু ব্যাখ্যা পেলাম আমরা. ওই প্রথমে এক লাইনে ছিল, এখন এটা দুই তিন লাইনে আসলো. আর এলিমেন্ট অফ ফিলোসফি, এটা তো অলরেডি আমরা ডিসকাস করেই ফেললাম, কামস এট দ্য পয়েন্ট হোয়ার শ অ্যানাউন্সেস দ্য আইডিয়া অফ ক্রিয়েটিভ এভলিউশন ইন টার্মস সাচ অ্যাজ সুপারম্যান এন্ড লাইফ ফোর্স. আবারও রিপিট করছি, ফিলোসফিটা কি, দ্য আইডিয়া অফ ক্রিয়েটিভ এভলিউশন ইন টার্মস সাচ অ্যাজ সুপারম্যান এন্ড লাইফ ফোর্স. জর্জ বার্নার্ড শ যখনই বলছেন যে লাইফ ফোর্স এন্ড সুপারম্যান দুইটা যদি একসাথে কাজ করে তাহলে যে কোনো প্রাণী উন্নত হবে, এই উন্নত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে ক্রিয়েটিভ এভলিউশন, ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভ ইভলভমেন্ট, ক্রিয়েটিভ এভলিউশন. এখান থেকে আমরা ফিলোসফিটা পাচ্ছি. ফিলোসফি এতটুকু আলোচনা করলেই আমাদের এই পর্যায়ে চলবে. কমেডিটা আমাদের আরেকটু বোঝার জন্য আমরা নেক্সট পেজে চলে যাই. The main plot and the subplot. Morioka's thesis আপনারা 7 নম্বর পেজে আসবেন. 7 নম্বর পেজে আমরা চলে যাব. লাস্ট প্যারাগ্রাফে, পেজ 7 লাস্ট প্যারাগ্রাফ, আপনারা কি দেখতে পাচ্ছেন? প্লিজ রেসপন্স. দেখেন, ইন দিস প্লে, এই নাটকে দেখা যদি না যায় একটু ওয়েট করবেন, আসবে, সমস্যা নেই. এই নাটকে শ মেক্স ইউজ অফ ডাবল প্লট. জর্জ বার্নার্ড শ, উনি ডাবল প্লট ইউজ করছেন. হি ইজ ইউজিং ডাবল প্লট স্ট্রাকচার. এটা তো আমরা অলরেডি জানি, আমরা আমাদের লেকচার 2 তে আলোচনা করেছি, লেকচার 1 এ আলোচনা করেছি যে আমাদের এই নাটকে প্লট আছে দুইটা, মেইন প্লট, সাব প্লট. মেইন প্লট and subplot. Main plot e amra pacchi the relationship of Anne Whitefield and John Jack Tanner. Subplot e ache amader the relationship of Violet Robinson and Hector Malone Jr. ei je dui ta double plot. Jokhoni amra dekhbo traditionally comedy er dutu plot thake, ekta hocche main plot, main action, and subplot. আমাদের মেইন নায়ক মেইন নায়িকা আছে, দে কন্টেইন দ্য মেইন প্লট. আমাদের সাইড নায়ক সাইড নায়িকা আছে, দে কন্টেইন দ্য সাব প্লট. কমেডিতে আমরা এরকম ডাবল প্লট পাই. দ্য মেইন প্লট হ্যাজ অ্যাজ ইটস থিম, আমাদের মেইন প্লটের থিম কি, অ্যানস ইন এক্সোরেবল পারসুট অফ ট্যানার, অ্যানস কনসিস্টেন্ট চেজ অফ ট্যানার. অ্যান একদম অনবরত তারা করেই চলেছে ট্যানারকে. অ্যানস কন্টিনিউয়াস হান্ট, অ্যান হচ্ছে হান্টার, ট্যানার হচ্ছে হান্টেড, প্রে. অ্যান হচ্ছে শিকারী, ট্যানার হচ্ছে শিকার. এই যে কন্টিনিউয়াস হান্ট, ইনএক্সোরেবল পারসুট, কনসিস্টেন্ট চেজ, অ্যান ট্যানারকে চেজ করছে, এটা হচ্ছে আমাদের মেইন প্লট. Tanner attempted escape from Anne is in vain. Tanner অনেক চেষ্টা করে
অ্যানের কাছ থেকে মুক্তি পেতে, বাট শেষে সে সারেন্ডার করে। হিয়ার শ রিভার্সেস আ কমন আইডিয়া অ্যাবাউট দ্য রিলেশন অফ সেক্সুয়াল রোল। নর্মালি ইন ভিক্টোরিয়ান সোসাইটি সেক্সুয়াল রোল কি ছিল? নারী হচ্ছে শিকার, পুরুষ হচ্ছে শিকারী, নারী পুরুষকে তাড়া করবে, চেজ করবে। কিন্তু এই নাটকে এটা পুরোটা রিভার্স হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে। The usual assumption at the beginning of 20th century was that the man hunts the woman. ওই সময় এটা হচ্ছে সবার আইডিয়া ছিল, কনসেপশন ছিল, নারী পুরুষকে ধাওয়া করবে, তাড়া করবে। Our hero will chase our heroine. Anne, however, pursues Tanner. Anne কিন্তু উল্টা, ট্যানারকে তাড়া করছে, while totally ignoring the love of Octavius Robinson. Octavius Robinson, যে তার জন্য তার জীবন কোরবানি করে দেওয়ার জন্য সবসময় রেডি, সেই অক্টেভিয়াস রবিনসন একটা সেফ অপশন রেখে অ্যান কিন্তু তাড়া করছে ট্যানারকে, যে ট্যানার তার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। স্যার কেন? জি হ্যালো স্যার। জি বল স্যার। অক্টেভিয়াস তো সবকিছু বুঝে অ্যানের মাধ্যমে, কিন্তু বুঝেও কিন্তু কি না বোঝার ভান করে থাকে, এটা আমরা আমাদের নেক্সট পার্ট যে আছে লেকচারের ওইটাতে বুঝতে পারবেন আর কি। আমাদের নেক্সট পার্ট যে আছে স্যার, তাহলে একটা স্যার একবার শুধু নেক্সট পার্টে বলে দেন স্যার, বুঝো না বোঝার ভান করে থাকার ইংলিশ কি, এটা আমরা পরে বলবো, পরে আলোচনা করব। এখন এখন এটা একটু ই করি, কন্টিনিউ করি। অক্টেভিয়াস রবিনসনকে কেন সে ইগনোর করছে? কারণ ওর মতে ও হচ্ছে একজন সেন্টিমেন্টাল পোয়েট, আর একজন সেন্টিমেন্টাল পোয়েট কখনো একটা ফ্যামিলিতে মানে স্ট্রেংথ আনতে পারে না, যেহেতু অ্যানের টার্গেট হচ্ছে টু গিভ বার্থ টু সুপারম্যান, আর সেন্টিমেন্টাল পোয়েট কখনো সুপারম্যানের জন্মে হেল্প করতে পারে না। At first, Tanner doesn't notice her love. Then from act 2 on, he tries to desperately elude Anne's snares. প্রথম act 1 এ আমরা দেখতে পাই Tanner আসলে বুঝতে পারছে না Anne যে Tanner কে তাড়া করছে, এটা Tanner act 1 এ বুঝতে পারে না। From act 2, act 2 থেকে he tries desperately to elude Anne's snares. সে পালানোর চেষ্টা করে before ultimately being captured by her. আলটিমেটলি কিন্তু এত চেষ্টা করে কোনো লাভ হয় না, শেষে ঠিকই সে সারেন্ডার করে। এট দ্য এন্ড অফ দ্য প্লে আমরা দেখতে পাই আমাদের ট্যানের সে সারেন্ডার করছে। শ ডিসক্রাইবস দ্য পাওয়ার অফ লাইফ ফোর্স ইন ট্যানার, মানে ট্যানার সে এত আধুনিক, এত ওপেন মাইন্ডেড হওয়া সত্ত্বেও, সে এত বিপ্লবী মন মানসিকতার হওয়া সত্ত্বেও কেন সে সারেন্ডার করছে? কারণ দ্য পাওয়ার অফ লাইফ ফোর্স ইজ মোর পাওয়ারফুল দ্যান ট্যানার্স মেন্টাল পাওয়ার। দ্য লাইফ ফোর্স ইন ট্যানার অ্যান্ড অ্যানস ফাইনাল এমব্রেস। ট্যানার অ্যান্ড অ্যান ওরা পাপেট, জাস্ট আ পাপেট, হাতের পুতুল, লাইফ ফোর্স এর হাতের পুতুল। লাইফ ফোর্স এই ট্যানার অ্যান্ড অ্যান এই দুজনের মধ্য দিয়ে ক্রিয়েটিভ ইভলিউশন হাসিল করার চেষ্টা করছে। লাইফ ফোর্স অ্যান এর ভিতরে প্রবেশ করেছে, অ্যান ইজ দ্য embodiment, Anne is the body of life force. Life force এর বডিটা প্রকাশ পাচ্ছে Anne এর মধ্য দিয়ে, এটাকে বলে Anne is the embodiment of life force and Tanner is the potential superman. এবং এটা নিশ্চিত, জর্জ বার্নার্ড শো বলছে যে এরা দুজন যদি বিয়ে করে তাদের সন্তান হবে সুপারম্যান। In this case, life force asserts itself as the true source of sexual attraction. এখানে বলার চেষ্টা করছে আমরা যে রোম্যান্টিসিজম, রোম্যান্টিক রিলেশনশিপ, ম্যান উইমেন রিলেশনশিপ নিয়ে আমাদের এত মানে কল্পনা, এত রোম্যান্স, এত রঙিন রঙিন কথাবার্তা আমরা বলি, এত দারুণ দারুণ উপন্যাস, এত দারুণ দারুণ চমৎকার প্রেমের উপন্যাস, এই সব কিছুই হচ্ছে জাস্ট মেড আপ, এগুলো হচ্ছে আনরিয়াল। লাইফ ফোর্স ইজ দ্য সোর্স অফ অ্যাকচুয়াল অ্যাট্রাকশন। লাইফ ফোর্স হচ্ছে নারী পুরুষকে একসাথে করে, এবং এটার মেইন উদ্দেশ্য থাকে হচ্ছে টু গিভ বার্থ আ বেটার অফস্প্রিং। এটা মানুষ বুঝতে পারে না, ইট ইজ ইন সাবকনশিয়াস, এবং কেউ কেউ বলে এটা আনকনশিয়াসে থাকে, এটা মানুষ বুঝতেই পারে না। মানুষ কেন, নারী কেন পুরুষের প্রতি আকৃষ্ট হয় বা পুরুষ কেন নারীর প্রতি আকৃষ্ট হয়, তার কারণ হচ্ছে নেচার তাকে সিগন্যাল দেয় যে ইফ ইউ আর জয়েন্ড ইন এ কমিউনিয়ন, যদি তুমি তার সাথে একত্রিত হও তোমাদের সন্তান হবে উন্নত। কিন্তু উন্নতি তো শেষ নাই, আরো উন্নত, আরো উন্নত।
কিন্তু দেখা যায় মানুষের মধ্যে এই এই যে ন্যাচারাল অ্যাট্রাকশন এটা অবসেশনে পরিণত হয়, মানুষ তখন দে অ্যাক্ট লাইক অ্যানিমাল, তখন এটা আবার নেগেটিভ পর্যায়ে চলে যায়। তাহলে এই যে লাইফ ফোর্স সাহস দিচ্ছে অ্যান হোয়াইটফিল্ড কে টু বিকাম ডমিনেন্ট ইন দিস রিলেশনশিপ, অ্যান হোয়াইটফিল্ড কিন্তু এই রিলেশনশিপে ডমিনেন্ট, সেই কিন্তু সব ইনিশিয়েটিভ নিচ্ছে, এইটাই হচ্ছে কমেডি এলিমেন্ট। শুধুমাত্র মেইন প্লটেই আমরা কমেডি এলিমেন্ট পাচ্ছি না, আমরা নেক্সট প্যারাগ্রাফে আমরা যাই। কমেডি অলসো কনভেনশনালি ইনক্লুডস দ্য সাবপ্লট, আমরা যখনই দাবি করতে চাইবো যে একটা নাটক কমেডি, ওই কমেডির অবশ্যই একটা সাবপ্লট থাকতে হবে, এরকম কমেডি নাই, নজির নাই, উদাহরণ নাই উইদাউট সাবপ্লট। মানে কমেডি অলসো কনভেনশনালি ইউজ আ সাবপ্লট, সাধারণত কমেডি মানে এটাতে একটা সাবপ্লট, একটা সেকেন্ড অ্যাকশন থাকে। In Man and Superman, the subplot concerned, it already amra bolechi kintu, the relation between Octavius's sister Violet and a wealthy American, Hector Malone Jr. Amra side-naika relationship niye ekhane ektu kotha boli. Violet Robinson and Hector Malone Jr., tader je somporko, tara biye kore feleche, natok shuru jokhon hocche tokhon already tara secretly married, ebong Violet is pregnant. মানে এই জায়গায় আমাদের নাটকের শুরু, এই যে এটা পরে বলা আছে, ভায়োলেট ইজ প্রেগনেন্ট, আমাদের সেকেন্ড নায়িকা, সাইড নায়িকা, সাপোর্টিং অ্যাক্ট্রেস যেটাকে আমরা বলি, ভায়োলেট ইজ প্রেগনেন্ট অ্যাপারেন্টলি উইদাউট দ্য ব্লেসিং অফ দ্য চার্চ, মানে বিয়ে ছাড়াই, আনম্যারিড মাদার। ইন অ্যাক্ট ওয়ান, রোবার্ট রামসডেন, অক্টেভিয়াস অ্যান্ড টানা, দে আর শকড, অ্যাট ফার্স্ট দে আর শকড অ্যাট হার স্ক্যান্ডালাস বিহেভিয়ার। Ramsden Octavius tara shobai hocche shocked, Ramsden Octavius tara negatively shocked, ar Tanner hocche positively shocked, karon Tanner hocche progressive minded. On the other hand, Anne already knows that she is in fact legitimately married to Hector. Amra porobortite jante pari amader je main protagonist Anne Whitefield, she age thekei jane je Violet secretly married to Hector, kintu she kauke boleni. Tanner, with his progressive ideas, praises her action and offers financial assistance. However, Violet is unwilling to be seen as sympathizer. Violet, Tanner er somosto mane shahajjer hat je bariye day Tanner, eta she pratyakhan kore. Karon Violet er kache Tanner tar obosthan khub beshi unnato na. Tanner ke she dekhte pare na, ejonno Tanner er shahajje tar kono proyojon nai. It is only later in Act 3 that she revealed that she has been married to Hector. এবং এই যে গোপন গোপন রাখাটা, এই গোপন রাখার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ডায়ালগে আমরা কমেডির উপাদান পাই। স্পেশালি আপনাদের যদি মনে থাকে, আমরা লেকচার 2 তে হেক্টর যখন ডায়ালগ দিচ্ছে যে সে কেমন স্বামী যার এইটুকু সাহস নাই বিবাহ স্বীকার করার, মানে সে যখন এই কথাগুলো বলছে তখন কিন্তু আমাদের হাসি পাচ্ছে, কারণ আমরা অলরেডি জানি যে হেক্টর মেলন জুনিয়র ইজ দ্য সিক্রেট হাজবেন্ড, এবং সে নিজেই বলছে যে সে কেমন কাপুরুষ, মানে সে নিজেই নিজেকে ক্রিটিসাইজ করছে। যদিও নাটকের ক্যারেক্টারদের কাছে এটা হচ্ছে সিরিয়াস, কিন্তু আমরা যারা দর্শক আমরা তো জানি যে হেক্টর নিজেই নিজের সম্পর্কে কমেন্টস করছে। হেক্টর যখন বলছে যে সে কেমন হাজবেন্ড যে তার বিয়ে স্বীকার করার সাহসটুকু তার নাই, যখনই সে এই কথাটা বলছে তখন কিন্তু ড্রামাটিক আয়রনি ঘটছে, মানে অলরেডি আমরা দর্শকরা আমরা কিন্তু অলরেডি জানি, বুঝতে পারছি, এবং আমাদের তখন হাসি পাচ্ছে, উই আর অ্যামিউজড, দিস ইজ অ্যান এলিমেন্ট অফ কমেডি। এই যে রিলেশনশিপ বিটুইন ভায়োলেট অ্যান্ড হেক্টর মেলন জুনিয়র, এটা আমাদেরকে বিভিন্ন কমেডি এলিমেন্টস দিচ্ছে, বিভিন্ন ডায়ালগ বিভিন্ন সিচুয়েশনে ড্রামাটিক সিচুয়েশনে তৈরি হচ্ছে, আমরা আমাদের হাসির উদ্রেক হচ্ছে আমরা উই আর অ্যামিউজড। অতএব আমরা বলতে পারি যে আমাদের ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ ফুল অফ কমেডি। এরই মধ্যে আমাদের ট্যানার তার ডায়ালগ প্রায় আমাদের ইট গিভস আস অ্যামিউজমেন্ট, আমরা মজা পাচ্ছি। অ্যান হোয়াইটফিল্ড ট্যানার তাদের মধ্যে যে ঝগড়া খুনসুটি এটাতে আমরা মজা পাচ্ছি। তারপর হেক্টর, সে যখন বারবার বিয়ের কথা স্বীকার করতে চাচ্ছে, ভায়োলেট বারবার তাকে থামিয়ে দিচ্ছে,
এই জায়গাগুলোতেও আমরা আনন্দ পাচ্ছি। অতএব আমরা বলতে পারি ম্যান ইন সুপারম্যান ড্রামা অ্যাজ এ ড্রামা দিস ইজ ফুল অফ কমেডি, ফুল অফ কমেডি অ্যান্ড অলসো ফুল অফ ফিলোসফিক্যাল আইডিয়াস। তাহলে আমরা কিন্তু বলতে পারছি, তাহলে আমরা কি বলতে পারছি, আমরা এটাই স্বীকার করতে পারছি, এটাই আমরা এস্টাবলিশ করতে পারছি যে রিয়েলি ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ নট অনলি এ কমেডি বাট অলসো আ ফিলসফি। আমরা কিন্তু সাবটাইটেলটাকে জাজ করে ফেললাম। উই হ্যাভ অলরেডি ডিসকাসড দ্য জাস্টিফিকেশন অফ দ্য সাবটাইটেল। আমরা এই সাবটাইটেলটার জাস্টিফিকেশন কিন্তু এস্টাবলিশ করলাম। আমরা ফাইনালি বলতে পারি Man and Superman is a comedy and a philosophy. এর মধ্যে philosophical element আছে, যেখানে জর্জ বার্নার্ড শো দেখাতে চাচ্ছেন যদি life force and Superman they work together, তারা যদি একসাথে কাজ করে তাহলে creative evolution আসবে এবং আরো উন্নত প্রাণীর জন্ম নিশ্চিত হবে। এই হচ্ছে philosophy। আর comedy হচ্ছে the role reversal and Tanner কি chase করছে, very comic, comedy full of comedy। আর হেক্টর ভায়োলেট তাদের বিয়ে গোপন করার চেষ্টা করছে কিন্তু মাঝে মাঝে অনেক হিউমারাস কমেডি সিচুয়েশনে তৈরি হচ্ছে, ওইখানে আমরা প্রচুর পরিমাণে কমেডি পাচ্ছি। একই সাথে বোনাস হিসেবে আমরা বলতে পারি দ্য ড্রাইভার অর সফার, আপনারা যদি মনে থাকে সফার এনরি আমাদের ট্যানারের যে ড্রাইভার সে হচ্ছে খুবই চালাক, খুবই শার্প মাইন্ডেড, খুবই স্মার্ট। তার বিভিন্ন ডায়লগে দেখবেন প্রচুর কমেডি এলিমেন্টস আমরা পাই, স্পেশালি দ্য ড্রাইভার। আর ট্যানারের ডায়লগ তো আছেই, মানে সে মাঝে মাঝে এত বেশি সিরিয়াস হয়ে যায় দ্যাট ইজ ফানি। অতএব আলটিমেটলি আমরা বলতে পারি উই ক্যান এস্টাবলিশ, উই ক্যান অ্যাফার্ম, উই ক্যান অ্যাসার্ট, আমরা জোর দিয়ে বলতে পারি যে এই সাবটাইটেলটা যথার্থ। ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ ডেফিনেটলি আ কমেডি অ্যান্ড আ ফিলসফি। এখন আপনারা বলেন কোনো কোয়েশ্চেন আছে কিনা। লিয়ান কোন কোয়েশ্চেন আছে? লিয়ান ফরহান? না স্যার, না স্যার। আমাদের আজকের এই ফার্স্ট পার্টের ফোকাস ছিল টু এস্টাবলিশ, টু এস্টাবলিশ ম্যান অ্যান্ড সুপারম্যান অ্যাজ এ কমেডি অ্যান্ড এ ফিলোসফি। নাও লেটস ফোকাস অন আওয়ার সেকেন্ড পার্ট অফ দ্য ক্লাস। জর্জ বার্নার্ড শো অ্যাজ এ রিয়েলিস্ট, না স্যার, একজন বাস্তববাদী হিসেবে জর্জ বার্নার্ড শো কেমন? মানে এখন আমরা ট্রাই করব জর্জ বার্নার্ড শোর মধ্যে যে বাস্তবতা বোধ রিয়েলিজম এটা বের করা। এটা আমরা কোথায় পাই? আমরা এটাও মারিও কার্ট থিসিস থেকেই পড়ব, কিন্তু তার আগে আমরা একটা টেবিল খেয়াল করি যেটা আমাদেরকে পরবর্তীতে হেল্প করবে। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। আপনি একটু কাইন্ডলি পড়েন তো এই টেবিলটা, মানে এই ফিলিস্তিন আইডিয়ালিস্ট এন্ড রিয়েলিস্ট এই এখান থেকে একটু পড়েন। ফিলিস্তিনস they are blind towards the reality, they do not have any complaint about their situations and they are afraid of change. আচ্ছা, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। এই পার্ট আমরা একটু রাখি। ফিলিস্তিন, ফিলিস্তিন বলতে আমরা বুঝি হচ্ছে ওই যে গাজা ফিলিস্তিন সেই মানুষরা, তাই না? প্যালেস্টাইনের মানুষরা আমরা ফিলিস্তিন বলি, কিন্তু এই জায়গায় ফিলিস্তিনের মানে আলাদা। এখানে ফিলিস্তিনের মানে হচ্ছে আমজনতা, ম্যাঙ্গো পিপল, সাধারণ মানুষ, জনগণ, আপামোর জনসাধারণ, মানে কমন পিপল, অর্ডিনারি পিপল, একদম সাধারণ মানুষদেরকে আমরা বলি ফিলিস্তিন। আমরা যখন সুপারম্যান নিয়ে আলোচনা করেছি তখন আমরা বলেছিলাম না মিডিওকার, মিডিওকার বেশিরভাগই মানুষ হচ্ছে তারা হচ্ছে মিডিওকার, ইন্টেলেকচুয়ালি তারা হচ্ছে মধ্যম। এদেরকে আমরা একেবারে খারাপও বলতে পারি না, আবার ভালোও বলতে পারি না, মাঝামাঝি, মোটামুটি, অ্যাভারেজ। ফিলিস্তিন মানে হচ্ছে অ্যাভারেজ হিউম্যান বিং। আচ্ছা, তার আগে আমরা একটু উপরে আসি। আমাদের এই যে স্লাইডটা, স্লাইডটা টাইটেল দেখেন, ফিলিস্তিনস আইডিয়ালিস্ট এন্ড রিয়েলিস্ট। এখন আমরা তিন ধরনের মানুষ নিয়ে আলোচনা করব। সমাজে তিন ধরনের মানুষ আমরা পাই, ফিলিস্তিনস, তার হচ্ছে অ্যাভারেজ পিপল, সাধারণ, ম্যাঙ্গো পিপল, আপামোর জনসাধারণ, কমন পিপল, আইডিয়ালিস্ট,
আইডিয়ালিস্ট কারা এটা একটু পরে আমরা ব্যাখ্যা করব, অ্যান্ড রিয়েলিস্ট বাস্তববাদী। আমরা একটু নিচে আসি, এই পার্টটা ভালো করে দেখেন। মিনোরু মরিওকার থিসিস থেকে এই এই লাইনটা আমরা নিয়েছি। ইন হিজ ক্রিটিক্যাল এসে দ্য কুইন্টেসেন্স অব ইবসেনিজম, জর্জ বার্নার্ড শর একটা অতি বিখ্যাত রচনা আছে, প্রবন্ধ আছে, প্রবন্ধের নাম হচ্ছে দ্য কুইন্টেসেন্স অফ ইবসেনিজম। এটাতে আমরা যাব না, জাস্ট মনে রাখেন জর্জ বার্নার্ড শ তার একটা প্রবন্ধে লিখেছে। কি লিখেছে? শ টকস অ্যাবাউট থ্রি ক্যাটাগরিজ অফ পিপল ইন এ সোসাইটি। আমাদের সমাজে তিন ধরনের মানুষ বিদ্যমান। যদি আমরা সমাজে 1000 মানুষ চিন্তা করি, সাপোজ ইন এ সোসাইটি দেয়ার আর 1000 পিপল, 1000 মানুষ একটা সমাজে যদি আছে আমরা কল্পনা করি, তাহলে 1000 মানুষের মধ্যে 700 জন হচ্ছে অর্ডিনারি অ্যাভারেজ পিপল, ফিলিস্তিন। 1000 মানুষের মধ্যে 700 মানে অলমোস্ট 70%, 70%, শতকরা 70%, তারা কেমন? দে আর ব্লাইন্ড টুয়ার্ডস দ্য রিয়েলিটি, তারা বাস্তবতা কি তারা সেটা জানে না, তারা অন্ধ, মানে তারা অন্ধভাবে সবকিছু পালন করে। দে আর জাস্ট লাইক আ হার্ড অফ শিপ, মানে ভেড়ার পাল যেরকম এরকম অন্ধভাবে যাইতেই থাকে কোন রকম চিন্তা ভাবনা না করে, সেরকম এভারেজ পিপল দে আর ব্লাইন্ড টুয়ার্ডস দ্য রিয়ালিটি, তার বাস্তবতা কি এই সম্পর্কে তাদের সঠিক জ্ঞান নাই। তাহলে তারা কি করে? দে ডু নট হ্যাভ এনি কমপ্লেইন অ্যাবাউট দেয়ার সিচুয়েশন অ্যান্ড দে আর অ্যাফ্রেড অফ চেঞ্জ, তারা বলে যে যা আছে সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই, অ্যান্ড দে আর অ্যাফ্রেড অফ চেঞ্জ, এবং তারা পরিবর্তন ভয় পায়। দে আর অ্যাফ্রেড অফ চেঞ্জ, তাদের কোনো বিষয়ে কোনো কমপ্লেন নেই, তাদের কথা হচ্ছে সবকিছু ঠিক আছে, এভরিথিং ইজ পারফেক্ট, আর কোনো কিছু বদলানোর দরকার নেই। মানে ফিলিস্তিন তারা রিয়েলিটি বিষয়ে অন্ধ, ব্লাইন্ড, দে ডু নট হ্যাভ এনি কমপ্লেইন অ্যাবাউট সিচুয়েশন, তারা কোনো বিষয়ে তাদের কোনো কমপ্লেন নাই, তাদেরকে যা চাপিয়ে দেওয়া হবে সরকার তাদের উপর যা চাপিয়ে দিবে তারা সেটা মুখ বুঝে সহ্য করবে, অ্যান্ড দে আর অ্যাফ্রেড অফ চেঞ্জ, এবং তারা কোনো কিছু পরিবর্তন করতে চাইবে না। তাহলে আমরা এমন এক ধরনের মানুষের কথা বলছি যারা হচ্ছে বাস্তবতা সম্পর্কে অন্ধ, তারা আসলে জানে না আসল রিয়েলিটিটা কি, তারা অন্ধভাবে সবকিছু পালন করে। আমাদের এই নাটকে একটা ক্যারেক্টার আছে অক্টেভিয়াস রবিনসন, যেটা একটু আগে রেইন বলল জেনে বুঝে কিনা। অক্টেভিয়াস রবিনসন অ্যাকচুয়ালি ব্লাইন্ড টুয়ার্ডস দ্য ফলিজ অফ অ্যান, অ্যান হোয়াইটফিল্ডের মধ্যে যে ম্যানিপুলেশন, এই যে জটিলতা, Anne Whitefield is a very complicated, complex character. এই বিষয়ে অক্টেভিয়াস এর কোনো ধারণাই নাই এবং সে সেটা জানতেও চায় না। অক্টেভিয়াস ইজ ব্লাইন্ডলি অ্যান্ড হোপলেসলি ইন লাভ উইথ অ্যান হোয়াইটফিল্ড, এবং যখনই ট্যানার অ্যান সম্পর্কে উল্টাপাল্টা কিছু বলছে, সাথে সাথে অক্টেভিয়াস তেলেবেগুনে জ্বলে যাচ্ছে, প্রতিবাদ করছে। মানে অক্টেভিয়াস ডাজ not want to change his idea about Anne, এবং অক্টেভিয়াস is extremely satisfied. অক্টেভিয়াস অ্যান সম্পর্কে খুবই স্যাটিসফাইড, কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই, and অক্টেভিয়াস is blind towards the real nature of Anne Whitefield. অক্টেভিয়াস is the representative of Philistines. অক্টেভিয়াস হচ্ছে average. এই গেল আমাদের 70% মানুষ। একটা সমাজে যদি 1000 মানুষ থাকে তার মধ্যে 299 জন মানুষ আমরা পাই, এটা হচ্ছে জর্জ বার্নার্ড শর পরিসংখ্যান, অ্যাকর্ডিং টু জর্জ বার্নার্ড শ। শ বলছেন একটা সমাজে যদি 1000 মানুষ থাকে, 1000 মানুষের মধ্যে 299 জন, মানে 29.9% তাদেরকে উনি বলছেন আইডিয়ালিস্ট। আইডিয়ালিস্ট মানে আদর্শবাদী। তারা কেমন? দে ইন্টেনশনালি অ্যাভয়েড রিয়েলিটি, মানে ওরা জানে বাস্তবতার কেমন, আসলে বাস্তবতা কেমন। দে ফাইন্ড ফল্টস ইন এভরিথিং, তারা সবকিছুতে দোষ বের করে, যে সবকিছু খারাপ, এইটা খারাপ, ওইটা খারাপ, এটা নষ্ট, সবকিছু বাজে, সবকিছু পচা। অলওয়েজ কমপ্লেইন, তারা সবসময় কমপ্লেইন করে, সবকিছুতে কমপ্লেইন করে, সবকিছু ধ্বংস। বাট দে নেভার ডু এনিথিং টু ইম্প্রুভ দ্য সিচুয়েশন, কিন্তু তারা কখনোই এমন কিছু করে না যাতে পরিস্থিতির উন্নয়ন হয়। তাহলে
ফিলিস্তিনদের সাথে আইডিয়ালিস্টদের পার্থক্য কি? ফিলিস্তিনরা তো জানেই না রিয়েলিটি কি, আইডিয়ালিস্টরা হচ্ছে জেনেও না জানার ভান করে। দে ফাইন্ড ফল্টস ইন এভরিথিং, তারা সবকিছুতে দোষ ত্রুটি খুঁজে বের করে। অলওয়েজ কমপ্লেইন, সবসময় কমপ্লেইন করে, বাট নেভার ডু এনিথিং টু ইম্প্রুভ দ্য সিচুয়েশন। ফর এক্সাম্পল র্যামসডেন, রোবার্ট র্যামসডেন, আমাদের নাটকের বাইরে আধুনিক ভেতরে ব্যাকডেটেড রোবার্ট র্যামসডেন। র্যামসডেন খুব ভালো করেই জানে অ্যান কেমন, তারপরও র্যামসডেন ইগনোরস দ্য ফলিজ অফ অ্যান। র্যামসডেন জেনেও না যারা ভান করে। তারপর আমরা লাস্ট ক্লাসে বলেছি যে র্যামসডেন শুধু লোকের কথায় একটা বই না পড়েই সে ময়লার ঝুড়িতে ফেলে দিচ্ছে, মানে সে জানে রিয়েলিটিটা কি কিন্তু সে রিয়েলিটিকে অ্যাভয়েড করে ইন্টেনশনালি, আর সবকিছুতে কমপ্লেইন করে কিন্তু কাজের কাজ কিছুই করে না। আছে না আমাদের সমাজে এরকম, সমাজে এরকম মানুষ আছে না যারা হচ্ছে সব সময় কমপ্লেইন করে যে কিছুই ঠিক নাই, কিছুই ঠিক নাই, এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, কিন্তু তারা নিজেরাই কিছু ঠিক করার চেষ্টা করে না। এরা হচ্ছে আদর্শবাদী, এদেরকে আমরা বলতে পারি হিপোক্রিট। এরা হচ্ছে হিপোক্রিট। সমাজের 29.9% পিপল দে আর আইডিয়ালিস্ট, তারা জাস্ট কমপ্লেইন করে কিন্তু কাজের কাজ কিছুই করে না। তারা জানে রিয়েলিটি কি, তারা জেনে অ্যাভয়েড করে, ইগনোর করে, কারণ তাদের সেই সাহসটা নাই বাস্তবতাকে অ্যাকসেপ্ট করার। তাহলে ফিলিস্তিন তারা বাস্তবতা হ্যাঁ তারপর বলেন হ্যাঁ হ্যাঁ এই আইডিয়ালিস্টরাই তো ফিলিস্তিনদের ইনফ্লুয়েন্স করে, এই আইডিয়ালিস্টরাই ফিলিস্তিনদের ইনফ্লুয়েন্স করে। দেখেন আমাদের বাস, বাসে আপনারা নিশ্চয়ই অনেকের যাতায়াতের অভ্যাস আছে, বাসে যখনই দেখবেন একটা ঝামেলা হচ্ছে, বাসে মানে টাকা বেশি টাকা তুলছে, কন্ডাক্টর বেশি টাকা দাবি করছে, তখন দেখবেন বাসে যদি 30 জন মানুষ থাকে, 30 জন মানুষের মধ্যে দেখবেন 25 জন 26 জন তারা হচ্ছে চুপ করে আছে, আর 2-3 জন দেখবেন তারা শুধু শুধু চিল্লাচ্ছে, তারা এটা ঠিক নাই ওটা ঠিক নাই মারছে। কিন্তু এই জায়গায় ড্রাইভারকে মেরে কি কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তারা হচ্ছে আইডিয়ালিস্ট, যারা হচ্ছে শুধু কমপ্লেইন করে, শুধু মারামারি করে। আর রিয়েলিস্ট হচ্ছে তারা যারা বিষয়টাকে মিটমাট করে। এরকম কিন্তু আমাদের বাসে 2-1 জন পাবেন আপনারা, কখনো থাকেই না। এখন আমরা আসি রিয়েলিস্ট। একটা সমাজে যদি 1000 মানুষ থাকে, 1000-এর জন্য একজন তাও থাকে কিনা সন্দেহ। সমাজে সাধারণত একজন থাকে, that man is realist, bastobadi. They see and accept the reality. Tara bastobata ki khub bhalo korei jane ebong they have that courage. Tader shei sahosh ta ache bastobata ta ke grohon korar. They struggle to improve the situation. Tara shongram kore kintu tara etoi eka, etotai she eka je she karo kach theke support pay na. Idealist ra to realist der dekhtei pare na. Idealist ra very jealous. আইডিয়ালিস্ট নিজেরা যেহেতু কিছুই করে না, কেউ করতে নিলে তার সহ্য হয় না, তার জলে। রিয়েলিস্ট যখন কিছু করতে নেয় তখন আইডিয়ালিস্টের জলে। আইডিয়ালিস্ট দে আর এক্সট্রিমলি জেলাস এবং তারা পারলে রিয়েলিস্টের ক্ষতি করে, কিছু করতে দেয় না। আর ফিলিস্তিন রিয়েলিস্টদেরকে ভয় পায় এবং দে আর অলসো জেলাস। মানুষের ধারণা রিয়েলিস্টরা শো অফ করছে, দে আর শোয়িং অফ। They see realist, they see and accept the reality, they struggle to improve the situation, only they can bring change in society. একমাত্র রিয়েলিস্টরাই সমাজে পরিবর্তন আনতে পারে, কারণ তারা শুধু কমপ্লেইনই করে না, তারা কিছু করারও চেষ্টা করে। ফর এক্সাম্পল ট্যানার, আমাদের এই নাটকে ট্যানার accept the follies of অ্যান, he accept the challenges to correct অ্যান। শেষে গিয়ে ট্যানার যে সারেন্ডার করছে, এতবার দৌড়, এত দেশ থেকে দেশে সে পালাচ্ছে, সে দেশে দেশে পালাচ্ছে, নায়িকা তার পিছে পিছে দৌড়াচ্ছে, ফাস্ট এন্ড ফিউরিয়াস খেলা হচ্ছে, নায়ক গাড়ি নিয়ে পালাচ্ছে, নায়িকা তার পিছে পিছে ছুটছে, আলটিমেটলি স্পেনে গিয়ে ট্যানার সারেন্ডার করছে। কেন সারেন্ডার করছে? কারণ ট্যানার অ্যাকসেপ্ট দ্য ফলিস অফ অ্যান। ট্যানার খুব ভালো করেই জানে যে অ্যান খুবই ডেঞ্জারাস, বাট সে চাচ্ছে টু কারেক্ট অ্যান। ট্যানার আসলে অ্যানকে সংশোধন করতে চাচ্ছে। ট্যানারের কথা হচ্ছে আমি তো অ্যান থেকে পালিয়ে কোনো সমাধান হতে পারে না, অতএব অ্যানের সাথে থেকে, ওর সাথে একসাথে থেকে আমরা যদি কোনো সমাধান নিয়ে আসতে পারি সেটাই ভালো।
তাহলে আমরা যদি একটা চার্ট দেখি, এনে পাই চার্ট, আমরা কে কি স্কোর করছে আমরা একটু দেখি। তাহলে একটা সমাজে দেখেন নীল, ফিলিস্তিনরা হচ্ছে ব্লু, দেখেন 70%, আইডিয়ালিস্টরা হচ্ছে রেড, অলওয়েজ কমপ্লেইন করছে 29.9, আর রিলিজ দেখেন দেখাই যাচ্ছে না, ওই ইয়েলো দেখেন হালকা দেখা যায় কি যায় না, 0.1%। হ্যাঁ, এরাই হচ্ছে সমাজে কাজ করার চেষ্টা করে, এই জন্য কেউ ওদেরকে দেখতে পারে না, দেখবেন এরা কাজ করতে নেই আর অন্যরা তাকে টেনে নামায়। দেখেন বিশেষ করে আমাদের দেশে, আমাদের দেশে এই চিত্রটা একদম পারফেক্টলি আপনি দেখবেন সব জায়গায়, সমাজের সব জায়গায় দেখবেন ফিলিস্তিনরা বলছে আরে সবই তো ঠিক আছে, সমস্যা কি, আইডিয়ালিস্টরা বলবে যে কিচ্ছু ঠিক নাই সব ধ্বংস, কিন্তু তারা কিচ্ছু করবে না, আর রিয়েলিস্টরা বলবে যে আসব কিছু পরিবর্তন করি, তখন অন্যরা আরেকজন বলবে মাতবর আসছে। একটা উদাহরণ আপনাদেরকে দেই, ধরেন একটা গ্রামে একটা পুকুর আছে, এই পুকুরে প্রচুর পরিমাণে রোগ জীবাণু, মানুষজন সেই পুকুর থেকে পানি ব্যবহার করে আর অসুস্থ হয়, সেই পুকুরের পানি খায় আর অসুস্থ হয়। ফিলিস্তিনরা তারা জানেই না যে পুকুরে ময়লা আছে, তারা খেয়েই চলছে এবং তাদের সেই মাথা ব্যথা নাই যে চিন্তা করা আসলে কেন আমাদের শরীর অসুস্থ হচ্ছে, আমরা যে পুকুর থেকে পানি খাচ্ছি পুকুরটা কি আসলেই নিরাপদ, আমি কি আসলে এই পুকুরের পানি খেতে পারি, এই চিন্তা তাদের মধ্যে নাই, তারা হচ্ছে ব্লাইন্ড। তাদের কথা হচ্ছে সবই তো ঠিক আছে, পানি খাই কিছু হবে না, এই যে এখন করোনা সিচুয়েশনে যেমন আমাদের, আমাগোর করোনা হইব না, আমাদের মাস্ক লাগবে না, আমাদের করোনা হবে না, আমাদের মাস্ক লাগবে না, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা ফেরত আসি সেই পুকুরে, পুকুরের পানি ফিলিস্তিনরা খেয়েই যাচ্ছে এবং তারা কমপ্লেইনও করছে না যে আসলে কি কোনো সমস্যা আছে কিনা পানিতে, আমরা খাচ্ছি, তারা হচ্ছে যে আমার বাবা খাইছে দাদা খাইছে আমিও খাবো কোনো সমস্যা নাই, আমার বাচ্চা কাচ্চা খাবে, আমার বাবা বিয়ে করছে আমার দাদারা বিয়ে করছে আমিও বিয়ে করব আমার ছেলেরাও বিয়ে করবে কোনো সমস্যা নাই, এই হচ্ছে তারা ফিলিস্তিন, মানে তারা ট্র্যাডিশনটা ফলো করবে ব্লাইন্ডলি, রিয়েলিটি সম্পর্কে তাদের কোনো মাথা ব্যথা নাই, তাদের কোনো চিন্তা ভাবনা নাই, কোনো ক্রিটিক্যাল থিঙ্কিং নাই, দে আর ব্লাইন্ড জাস্ট লাইক অক্টেভিয়াস। এরপর আমরা আসি আইডিয়ালিস্ট, যারা হচ্ছে আদর্শবাদী, এরা হচ্ছে সবকিছু ভুল ধরবে, যেমন আমাদের র্যামসডেন সবকিছুকে ভুল ধরে। আমরা ফেরত আসি সেই পুকুরে, গ্রামের পুকুরে, পুকুরে ঝামেলা, পুকুর থেকে সবাই পানি খাচ্ছে, আইডিয়ালিস্ট সে একটা গ্লাস নিয়ে পুকুরের পাড়ায় এসে বললো ছি কি নোংরা পানি, এই পানি কেউ খায়, এই পানি খেলে তো সব রকমের রোগ হবে, এই বলে সে পানি তুলে খাওয়া শুরু করলো, আমি নিজেও পানি খাবো না, এই বলে সে পানি খাচ্ছে, আমি কাউকে পানি খেতেও দিব না, তারপরেও সে পানি খাচ্ছে, মানে সে হিপোক্রিটিক্যাল আচরণ করছে, সে বলছে যে আমি এই পানি কেউ খায় এটা বলে সে নিজেই খাচ্ছে। আইডিয়ালিস্ট বলেছে যে বিয়ে সম্পর্কে আইডিয়ালিস্টের ধারণা কি, এটা হচ্ছে জর্জ বার্নার্ডের কথা, আইডিয়ালিস্টদের ধারণা হচ্ছে বিয়ে হচ্ছে অপচয়, বিয়ে করা ক্ষতি, আইডিয়ালিস্টের কথা হচ্ছে যে এই বিয়ে করা মানে হচ্ছে জীবনটাকে নষ্ট করা, আমি নিজেও বিয়ে করব না, আমার ছেলেকেও বিয়ে করতে দিব না, আমার নাতিপুতি কাউকেই বিয়ে করতে দিব না, বুঝছেন বিষয়টা, এই হচ্ছে আইডিয়ালিস্ট, সে হচ্ছে সবকিছুকেই ভুল ধরবে কিন্তু কোনো কাজই সে করবে না, কোন রকম এফোর্ট সে দেবে না, সে বাস্তবতাটাকে খুব ভালো করে জানে কিন্তু সে অ্যাভয়েড করবে। আলটিমেটলি আমাদের হতভাগা রিয়েলিস্ট 0.1%, 1,000-এ একজন, সে যখনই কোনো কিছু পরিবর্তন করতে যায়, সে যখনই সমাজটাকে পরিবর্তন করতে যায়, তখন আইডিয়ালিস্ট ফিলিস্তিন, আইডিয়ালিস্টরা উস্কানি দেয় ফিলিস্তিনকে যে এই লোকটাকে ধরো সে সমাজ নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, যেমন র্যামসডেন বাকিদেরকে উস্কানি দিচ্ছে ট্যানারের পিছনে, অক্টেভিয়াস সে তো ট্যানারের আসল সংগ্রাম সম্পর্কে কিছুই জানে না, অক্টেভিয়াস ইজ ব্লাইন্ড, এই যে ট্যানার এত কিছু করার চেষ্টা করছে অক্টেভিয়াস কিছুই জানে না, অক্টেভিয়াস ইজ ব্লাইন্ড, আর র্যামসডেন সে তো জেনেও অ্যাভয়েড করছে, সবকিছুতে কমপ্লেন করছে এবং সে অক্টেভিয়াসকে উস্কানি দিচ্ছে যাতে সে ট্যানারের সাথে আর কোনো মেলামেশা না করে,
আর হতভাগা ট্যানার, সে সবার দ্বারা ভুল বোঝার শিকার, সবাই ট্যানারকে ভুল বুঝছে। একইভাবে রিয়েলিস্ট কে সবাই ভুল বোঝে, বাট আলটিমেটলি এই রিয়েলিস্টদের দ্বারাই আমরা সমাজে পরিবর্তন লক্ষ্য করি। ফিলিস্তিন, দে আর ব্লাইন্ড, দে আর স্লেভ, তারা জেগেও ঘুমাচ্ছে। আইডিয়ালিস্ট, দে আর হিপোক্রিট, অ্যান্ড রিয়েলিস্ট, দে আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং। এই হচ্ছে আমাদের সমাজের তিন ধরনের মানুষ। ফিলিস্তিন, যারা হচ্ছে ব্লাইন্ড টুয়ার্ডস দ্য রিয়ালিটি, আইডিয়ালিস্ট, যাদের সেই সাহস নাই, মনের মধ্যে জোর নাই টু ফেস দ্য রিয়ালিটি, অ্যান্ড রিয়েলিস্ট, দে আর ফেসিং রিয়ালিটি। তারা জানে সমস্যাটা কোন জায়গায় এবং তারা চেষ্টা করে সমস্যার সমাধান করতে। আইডিয়ালিস্টদের মতো শুধু কমপ্লেন করে বসে থাকে না, আইডিয়ালিস্টরা শুধু তো কমপ্লেন করে, শুধু কমপ্লেন করে আর যা তাই। আর রিয়েলিস্ট, তারা জানে কোথায় সমস্যা এবং দে আর ট্রাইং টু ফিক্স দ্য প্রবলেম। এখন আমরা এই যে ইনফরমেশন গুলো নিলাম, এগুলো কোত্থেকে? আমরা এগুলোও নিচ্ছি এই যে মরিওকার থিসিস থেকে। আমরা মরিওকার থিসিস যদি আগাই সামনে কমেডি, আচ্ছা এই যে আপনারা 15 নম্বর পেজে পাবেন মরিওকার থিসিস, এটা আপনাদের গুগল ক্লাসরুমে আছে, ডাউনলোড করে নেবেন। দ্য রিয়েলিস্ট শ, পেজ 15। আমরা এতক্ষণ এই যে স্লাইডে যা দেখলাম ওইটারই টেক্সট আমরা এই মাস্টার্স থিসিসে দেখতে পাচ্ছি। আমাদের এই মরিওকার থিসিস এটা হচ্ছে একটা মাস্টার্স থিসিস, এবং এখান থেকে আমরা আমাদের দরকারি পড়াগুলো পড়ে নিতে পারি। এটা সবচেয়ে ইজি, ইন্টারনেটে যত সোর্স আছে ম্যান এন্ড সুপারম্যান সম্পর্কে, এই মরিওকার থিসিসটা হচ্ছে সবচেয়ে সহজ। তাহলে আমরা একটু যাই সামনে, সংক্ষেপে একটু হালকা আইডিয়া নেই। অলরেডি এই স্লাইডটা হলে আপনাদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে সমাজে তিন ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হচ্ছে তারা কোনো কমপ্লেন নাই, যা চলছে চলুক, কোনো সমস্যা নাই, আমার বাপ দাদা করছে আমিও করব। আইডিয়ালিস্ট, তাদের কথা হচ্ছে তারা জানে বাস্তবতার সমস্যাটা, কিন্তু তাদের সেই সাহসটা নাই বাস্তবতাটাকে ফেস করার। তারা সবকিছু কমপ্লেন করে কিন্তু কোনো কিছুই তারা সমাধান করে না। তারা এত কমপ্লেন করা সত্ত্বেও তারা কিন্তু যা তাই, যা চলছে তাই চলতে থাকে, এবং তারা সেই হিপোক্রিটের মতো একই কনভেনশনাল পদ্ধতি ফলো করতে থাকে। আর রিয়েলিস্ট, দে হ্যাভ দেয়ার কারেজ টু ফেস দ্য রিয়েলিটি, তাদের মনে সেই জোরটা আছে, বাস্তবতা সম্পর্কে জানে, তারা সমস্যা কি সেটাও জানে এবং সেটা সে কমপ্লেন না করে সলিউশন করার চেষ্টা করে। ফিলিস্তিনের কথা হচ্ছে এভরিথিং ইজ ওকে, নো প্রবলেম। আইডিয়ালিস্টের কথা হচ্ছে এভরিথিং ইজ প্রবলেম বাট নো সলিউশন। রিয়েলিস্টের কথা হচ্ছে ইয়েস, দেয়ার ইজ প্রবলেম অ্যান্ড দেয়ার আর সলিউশনস। এই হচ্ছে ওভারঅল তিন ক্যাটাগরির মানুষ একটা সমাজে। এইটা আমরা কোত্থেকে নিয়েছি? এই যে মরিওকার এই টেক্সট থেকে, দ্য রিয়েলিস্ট শ থেকে। আমরা একটু রিভাইজ করি। We have surveyed the way in which creative evolution grew up out of reaction to Darwinism. এটা ক্লাসের প্রথমে আমরা ব্যাখ্যা করেছি, আপনারা রেকর্ডিং থেকে শুনে নেবেন। Now let us consider Shaw as a realist. Shaw কে আমরা realist কিভাবে বলতে পারি? When the characters of man and superman are divided into three categories, আমরা এই নাটকের ক্যারেক্টারগুলোকে তিনটা ক্যাটাগরিতে ফেলতে পারি। According to Shaw's critical essay, The Quintessence of Ibsenism, এটা হচ্ছে তার ওই প্রবন্ধের নাম, The Quintessence of Ibsenism। এই রচনায় এই প্রবন্ধে উনি কি বলেছেন? উনি বলেছেন, There are three categories. These three categories are obtained by imagining a community of 1,000 persons. একটা সমাজকে আমরা 1,000 মানুষের সমন্বয় যদি ধরি, যে 1,000 মানুষের একটা সমাজ। The community consists of 700 Philistine, 299 idealists and one realist. The 700 Philistines take the British family arrangement for granted. 700 জন, তাদের কথা হচ্ছে আমার দাদা বিয়ে করেছে, আমার বাবা বিয়ে করেছে, আমিও বিয়ে করব, আমার বাচ্চা কাচ্চারাও বিয়ে করবে, কোনো সমস্যা নাই, এভরিথিং ইজ ওকে, ফলো দ্য ট্র্যাডিশন। তারা
ক্রিটিক্যালি চিন্তাও করবে না, দে আর ব্লাইন্ড দ্যাট দেয়ার ফ্যামিলি অ্যারেঞ্জমেন্টে কিছু ঝামেলা আছে। ব্রিটিশ ফ্যামিলি অ্যারেঞ্জমেন্ট দিয়ে তারা হচ্ছে দে আর ব্লাইন্ডলি ফলোয়িং দ্য ট্র্যাডিশন, নো কমপ্লেইন, এভরিথিং ইজ ওকে। তারপরে তারা কি বলছে, দে হ্যাভ নো ডাউটস অ্যাবাউট দেয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড দে আর কন্টেন্ট উইথ লিভিং লাইক এভরিবডি এলস। আমার দাদা যেভাবে বেঁচে ছিল বসবাস করেছে, আমার বাবা যেভাবে বেঁচে ছিল আমিও সেভাবে বাঁচবো, আমার নাতিও সেভাবে বাঁচবে, পরবর্তী বংশধর তারাও সেভাবে বাঁচবে, কোনো কিছু পরিবর্তন করার কি দরকার, সবই তো ঠিক আছে। এই হচ্ছে ফিলিস্তিন, দে আর এফ্রেড অফ চেঞ্জ, তারা পরিবর্তনকে ভয় পায়। এরপরে আমাদের হিপোক্রিট দল, the 299 idealists are not satisfied with this, tara kono kichutei santushto na, tara sob kichute complain, and they find typical family is a failure, tader kotha hocche ei family hocche failure, biye shadi manush kore chi, amio biye korbo na, amar chhele keo biye korte debo na, amar nati keo biye korte debo na, amar bhobishyot bongshodhor kau ki biye korte debo na, bujhte parchen, this is such is their hypocrisy, yet they will not have the courage to face the fact that they are irremediable failures, tara hypocrite, tara seta shikar kore na, they put on a mask for reality, tara bastobotar mukhosh pore, they try to persuade themselves that whatever their own particular domestic arrangement may be, the family is a beautiful and holy natural institution. Ek shomoy giye tara hypocrite der moto bole je sob family corrupted, শুধু আমার ফ্যামিলি ভালো, ঠিক আছে, এই হচ্ছে তাদের কথা। দে অ্যাডপ্ট আ বিউটিফুল ভেইল, তারা হচ্ছে একটা মুখোশ পরে, টু হাইড দেয়ার আনবেয়ারেবল ফেস অফ ট্রুথ, যেমন আমাদের রোবেক রামসডেন, রোবেক রামসডেন সে বাস্তবতা জানে কিন্তু সে জেনে শুনে সেটা অ্যাভয়েড করে, সে অ্যানের দুষ্টামিকেও প্রশ্রয় দেয়, সে ট্যানারের যে নতুন চিন্তাধারা সেটাকে সে বাতিল করে দেয়, না চিন্তা ভাবনা করেই সে বাতিল করে দেয়। তাহলে আমাদের 700 মানুষ, 299, 700 ফিলিস্তিন, 299 আইডিয়ালিস্ট, বাকি রইল একজন, আমরা লাস্ট প্যারাতে আসি। ওনলি ওয়ান রিয়েলিস্ট, একজন রিয়েলিস্ট হ্যাজ দ্য কারেজ টু ফেস দ্য ট্রুথ, দ্য আইডিয়ালিস্ট এভেইট, আইডিয়ালিস্টরা হিপোক্রিটরা যেটা ইগনোর করে অ্যাভয়েড করে, একমাত্র রিয়েলিস্টের সেই মনে সাহসটা আছে সত্যটাকে বাস্তবতাটাকে ফেস করা, বাস্তবতার মুখোমুখি হওয়া, অ্যান্ড এনশিওরস দ্য ফিলিস্তিন অ্যান্ড দ্য আইডিয়ালিস্ট অন দেয়ার ইজি গোয়িং হিপোক্রিটিক্যাল ওয়ে অফ লাইফ। ফিলিস্তিন তারা তো নর্মালি চলছে, তাদের কোনো চিন্তা ভাবনা নাই, আইডিয়ালিস্ট তারা এত কমপ্লেন করার পরেও তারা ওই একই পথে যাচ্ছে ইন এ হিপোক্রিটিক্যাল ওয়ে। তাহলে ফিলিস্তিন তাদের লাইফ হচ্ছে ইজি গোয়িং, কোন রকম ই নাই, পেরেশানি নাই, কোন প্যারা নাই, তারা হচ্ছে কোন রকম ব্যারা ছাড়া, যেভাবে চলছে ওইভাবেই চলুক, লাইফ প্যারাহীন। আইডিয়ালিস্ট বলছে তাদের হিপোক্রিটিক্যাল ওয়ে, ওনলি ওয়ান রিয়েলিস্ট ইজ দেয়ার আইস, এদের চোখে কি আসলেন, একমাত্র একজনই আমাদের বাস্তববাদী আছেন, the one realist in their eyes a traitor, jeitu philistine tara kono change chay na, philistine they are afraid of changes, idealist they complain but they do not change anything, ekjon realist eshe jokhon samaj poriborton korte chay tokhon shobar chokhe she hoye jay traitor, bishwasghatok. Thus the term idealist and realist used by Shaw are different from ordinary users. এখন এখানে আমরা পাচ্ছি একজন রিয়েলিস্ট, আমরা নেক্সট পেজে যাই, 16 নম্বর পেজ, পেজ 16 এ আপনারা যদি দেখেন এই যে এই পার্টটা থেকে আমরা বলছি ট্যানার ইজ এ রিয়েলিস্ট, ট্যানার খুব ভালো করেই জানে সমাজের কোথায় কোথায় সমস্যা, সে বলছে হ্যাঁ সমস্যা আছে, সমস্যার সমাধানও আছে, দেয়ার আর প্রবলেমস এন্ড দেয়ার আর অলসো সলিউশন। সে অক্টেভিয়াসের মতো অন্ধ না,
যে কোনো প্রবলেম নাই, নো প্রবলেম, এভরিথিং ইজ ওকে, পারফেক্ট, চিল। সে আবার র্যামসডেলের মতো না যে এভরিথিং ইজ এভরিওয়্যার ইজ প্রবলেম, এভরিথিং ইজ রটন, কিন্তু সে কিছুই করছে না। সে বলছে ইয়েস দেয়ার আর প্রবলেমস বাট দেয়ার আর অলসো সলিউশন, আমরা সমাধানও পেতে পারি। যখনই এই কথাটা বলছে তখন অক্টেভিয়াসও ট্যানারকে দেখতে পারে না, রবার্ট র্যামসডেলও ট্যানারকে দেখতে পারে না। দেয়ারফর দ্য আইডিয়ালিস্ট, বাস্তববাদী যে, টেকস রিফিউজ উইথ আইডিয়ালস বিকজ হি হেটস হিমসেলফ অ্যান্ড ইজ অ্যাশেমড অফ হিমসেলফ। আইডিয়ালিস্ট যে, সে নিজের প্রতি নিজের সামনে নিজে দাঁড়াতে পারে না, আয়নায় নিজের সামনে যে দাঁড়াবে সেটুকু সাহস কিন্তু আইডিয়ালিস্টের নাই, কারণ আইডিয়ালিস্ট ইজ এ হিপোক্রিট, আইডিয়ালিস্ট ইজ অ্যাশেমড অফ হিমসেলফ, নিজের প্রতি নিজে লজ্জিত। ট্যানার খুব সুন্দর করে ডায়লগ দেয়, ওর হচ্ছে সুযোগ পেলে ও ডায়লগ দেয়, ট্যানার যখনই সুযোগ পায় তখন সে একদম ঠাস ঠাস করে ডায়লগ দেওয়া শুরু করে। দেখেন ট্যানার কি বলছে, ট্যানার বলছে উই লিভ ইন অ্যান অ্যাটমসফিয়ার অফ শেম, আমরা হচ্ছে লজ্জার পরিবেশে বসবাস করি, মানে আমাদের পরিবেশের চারদিকে শুধু লজ্জা লজ্জা আর লজ্জা, উই আর অ্যাশেমড অফ এভরিথিং, আমরা সবকিছু নিয়ে লজ্জা পাই, দ্যাট ইজ রিয়েল অ্যাবাউট আস, আমাদের রিয়েল যা কিছু আছে সবকিছু নিয়ে আমাদের লজ্জা। কি কি নিয়ে আমাদের লজ্জা? উই আর অ্যাশেমড অফ আওয়ার সেলফ, নিজেদের নিয়ে আমরা লজ্জিত। উই আর অ্যাশেমড অফ আওয়ার রিলেটিভস, আমাদের আত্মীয় স্বজনদের নিয়ে আমরা লজ্জিত, আত্মীয় স্বজনদের পরিচয় দিতে চাই না। উই আর অ্যাশেমড অফ আওয়ার ইনকাম, আমরা যে আয় করি সেটা নিয়ে আমাদের লজ্জিত। উই আর অ্যাশেমড অফ আওয়ার অ্যাকসেন্ট, আমরা আমাদের যে ভাষা ভাষা নিয়ে লজ্জিত। উই আর অ্যাশেমড অফ আওয়ার অপিনিয়ন্স, আমরা আমাদের অপিনিয়ন চিন্তা ভাবনা নিয়ে লজ্জিত। উই আর অ্যাশেমড অফ আওয়ার এক্সপিরিয়েন্স জাস্ট অ্যাজ উই আর অ্যাশেমড অফ আওয়ার নেকেড স্কিন, সবচেয়ে বড় লজ্জা হচ্ছে আমাদের গায়ের চামড়া। লুক অ্যাট দ্য ইফেক্ট আই প্রডিউস বিকজ মাই ফেয়ারি গডমাদার উইথহেল্ড ফ্রম দিস মি গিফট অফ শেম। ট্যানার বলছে তোমাদের অনেক কষ্ট কারণ তোমাদের অনেক লজ্জা, বিশেষ করে রবার্ট র্যামসডেলকে বলছে যে সবকিছুতে আপনার লজ্জা। ট্যানার বলছে যে আমি খুবই লাকি কারণ আমার কোনো লজ্জা টজ্জা কিছু নাই। মানে ট্যানার হু রিপ্রেজেন্টস রিয়েলিস্ট, ট্যানারকে আমরা রিয়েলিস্ট বলছি, ট্যানার কিন্তু ওই লজ্জা পেয়ে চুপ করে বসে নাই, সে লজ্জাকে ভেঙে সে কাজ করতে চাচ্ছে। এই যে আমাদের সমাজে রেসপেক্টেবিলিটি একটা কথা আছে, সম্মান, সমাজের সম্মান, লোকে কি বলবে আমি এটা করব, মানুষ কি বলবে আমি এটা করব, লোকে কি বলবে, এটা নিয়ে আপনাদের অনেক অনেক কিছু আপনারা অলরেডি জানেন যে আমরা যখনই চিন্তা করব যে মানুষ কি বলবে তখন কিন্তু আমাদের মধ্যে লজ্জা এসে ভর করবে এবং আমরা কিছুই করতে পারবো না। শেম আমাদের যে লজ্জা, এই লজ্জাই কিন্তু আমাদের সম্মানকে গঠন করে। এই যে আমরা বলি যে আমার নিজের সম্মান, এই সম্মানের উপাদান কি? লজ্জা লজ্জা লজ্জা, যার যত বেশি লজ্জা তার তত বেশি সম্মান। অদ্ভুত একটা ব্যাপার কিন্তু কথাটা সত্য, এটা খেয়াল করবেন যে আমাদের সমাজে যাদেরকে আমরা, যারা নিজেদেরকে সম্মানিত ভাবে তাদের লজ্জা তত বেশি, যার সম্মান যত বেশি তার লজ্জা তত বেশি। মানে কি, লজ্জার পর লজ্জা একত্রিত হয়ে কি সম্মান হয়? মানে হচ্ছে আমাদের সমাজে সম্মান দেওয়ার পদ্ধতিটার মধ্যে ভয়াবহ সিরিয়াস ঝামেলা আছে। ট্যানার অ্যান্ড ডন জুয়ান অলওয়েজ ক্রিয়েট দ্য কার্টেন অফ ইলিউশন অ্যান্ড এক্সপোজ দ্য ফ্যাক্টস। ট্যানার হচ্ছে কঠিন সত্য কথা বলে দেয়, এক্সপোজ করে দেয়, হিডেন ট্রুথটাকে এক্সপোজ করে দেয়, বিকজ দে আর রিয়েলিস্ট, কারণ তারা বাস্তববাদী। শ থিংস দ্যাট দ্য রিয়েলিস্ট ইজ এ ম্যান। আমরা রিয়েলিস্ট কাকে বলতে পারি, আমি হাইলাইট করছি, দেখেন, রিয়েলিস্ট ইজ এ ম্যান হু হ্যাজ কাম টু হ্যাভ এ ডিপ রেসপেক্ট ফর হিমসেলফ অ্যান্ড ফেইথ ইন দ্য ভ্যালিডিটি অফ হিজ ওন উইল। খুবই ইম্পর্টেন্ট কথা, একটু মন দিয়ে খেয়াল করেন। রিয়েলিস্ট আমরা কাকে বলছি, হু হ্যাজ কাম টু হ্যাভ ডিপ রেসপেক্ট ফর হিমসেলফ, যার আত্মসম্মান আছে। মানুষ আমাকে সম্মান করলো কি করলো না, মানুষ আমাকে দাম দিল কি দিল না, জনগণ আমাকে কদর করলো কি করলো না, সেটাই বড় কথা না, আসল কথা হচ্ছে সেলফ রেসপেক্ট। একজন রিয়েলিস্টের অবশ্যই থাকতে হবে আ ডিপ রেসপেক্ট ফর হিমসেলফ, আত্মসম্মান, নিজেকে নিজে সম্মান দিবে, অ্যান্ড ফেইথ, এবং নিজের উপর নিজের বিশ্বাস থাকতে হবে ইন দ্য ভ্যালিডিটি অফ হিজ ওন উইল।
আমাদের সেকেন্ড পর্যায়ের যে লেকচারটা আমরা যেটা শুরু করেছি 12:15 থেকে, গত আধা ঘন্টায় আমরা এই কথাটাই প্রমাণ করতে চাচ্ছি। রিয়েলিস্ট হচ্ছে সেই ব্যক্তি যার আত্মসম্মান আছে, আত্মসম্মান বোধ আছে, নিজের সম্মান নিজের কাছে, and faith, বিশ্বাস, in the validity of his own will, নিজের ইচ্ছার উপর নিজের ভরসা। রিয়েলিস্ট তার নিজের ইচ্ছা শক্তির উপর নিজের ভরসা থাকতে হবে, নিজের ইচ্ছা শক্তির উপর নিজের ভরসা থাকতে হবে, নিজের ইচ্ছা শক্তির উপর নিজের ভরসা থাকতে হবে। আত্মসম্মান বোধ এবং আত্মনির্ভরশীলতা, এই হচ্ছে বাস্তববাদীর বৈশিষ্ট্য। এখন আমরা একটু কষ্ট করে লেকচার ফোরে যদি আমরা একটু রিপিট করি, আপনারা লেকচার ফোরে আমরা অলরেডি ডিসকাস করেছি, আপনারা এই পার্টটা আপনাদের মনে থাকার কথা, নেচার অফ সুপারম্যান, সুপারম্যানের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে আমরা একটু রিপিট করি। সুপারম্যান জর্জ বার্নার্ড শ, উনি যে সুপারম্যানের কথা বলছেন তার ওই যে নীল জামা লাল রঙের আন্ডারওয়্যার পরে আকাশে উঠতে হবে এমন কোন দরকার নাই। সুপারম্যান হতে হলে লাল রঙের আন্ডার প্যান্ট পরে আকাশে ওড়ার দরকার নাই। কি করতে হবে? কিছু কিছু বৈশিষ্ট্য অর্জন করতে হবে। কি বৈশিষ্ট্য? এই যে আমরা এই জায়গায় আসি, আমি একটু বড় করছি আপনাদের সুবিধার জন্য, এনলার্জ করছি, একটু বেশি বড় হয়ে গেল। আমরা রিপিট করি, সুপারম্যান ফ্রম সাউস প্লে পজেস ফলোয়িং কোয়ালিটিস, তার এই এই বিশেষ গুণাবলী থাকতেই হবে। সুপিরিয়র ইন্টেলেক্ট, উচ্চ উচ্চ লেভেলের উচ্চ মানের বুদ্ধিমত্তা, কানিং অ্যান্ড ইনটিউশন, বিচক্ষণতা এবং চেতনা। বিচক্ষণতা বলতে ভবিষ্যতে কি হবে সেটার আইডিয়া, যেমন বিচক্ষণ হচ্ছে সেই ব্যক্তি যে বর্তমানে বসে ভবিষ্যতের ছবি দেখতে পায়, সে বিচার করতে পারে যে কোন পদ্ধতিতে আগালে ভবিষ্যৎটা সুন্দর হবে। অ্যান্ড ইনটিউশন, অবশ্যই সুপারম্যান তার চেতনা শক্তি থাকতে হবে। সিক্সথ সেন্স, চেতনা, কনসেন্স, বিবেক প্রখর হতে হবে। অ্যাবিলিটি টু ডিফাই অবসোলিট মোরাল কোড, ভেরি ইম্পর্টেন্ট, সমাজের গুণে ধরা পুরাতন যে নিয়ম কানুন রীতিনীতি সেটাকে অস্বীকার করতে হবে, বাতিল করে দিতে হবে, ডিনাই করতে হবে, ডিলিট করে দিতে হবে, ইগনোর করতে হবে। সুপারম্যানের অবশ্যই সেই অ্যাবিলিটি, ক্ষমতা থাকতে হবে টু ডিফাই, টু রিজেক্ট অবসোলিট মোরাল কোডস, কনভেনশন, যে কনভেনশন হচ্ছে ব্যাকডেটেড কনভেনশন সেটাকে বাতিল করে দেওয়ার সাহস থাকতে হবে। অ্যান্ড সেলফ ডিফাইন্ড ভার্চু, এবং সে নিজেই নিজের নিজেই নিজে সে ভার্চুর সংজ্ঞা দেবে যে একজন মানুষ, সে যদি সত্যিকারের মানুষ হতে চায় তাহলে তার কি কি গুণাবলী থাকা প্রয়োজন, সেই সংজ্ঞাটা সুপারম্যান নিজেই তৈরি করবে। এখন আমরা ফেরত আসি রিয়েলিস্টের এই লাইনটা, so realist is that man who has come to have a respect for himself and faith in the validity of his own will, nijer ichhar upor nijer bhorsha thakte hobe, she shikar korbe je tar ichhar validity ache, tar je ichha shetar validity ache, tar mane amra bolte pari realist hote hole superman er quality thakte hobe। সমাজে যদি কেউ রিয়েলিস্ট হতে চায় তাহলে তার কিন্তু কোয়ালিটিজ অফ সুপারম্যান এগুলো অর্জন করতে হবে, অবশ্যই অর্জন করতে হবে। অনলি সুপারম্যান, অনলি জর্জ বার্নার্ড শর সুপারম্যান হ্যাজ দ্য কোয়ালিটি টু বিকাম দ্য রিয়েলিস্ট, শুধুমাত্র সুপারম্যানই পারে রিয়েলিস্ট হতে। অতএব আমরা বলতে পারি অ্যাজ এ রিয়েলিস্ট জর্জ বার্নার্ড শ হি এক্সপেক্টস দ্যাট, হি ক্লেমস দ্যাট ইন অর্ডার টু বি এ রিয়েলিস্ট ওয়ান মাস্ট পজেস দ্য কোয়ালিটিস অফ আ সুপারম্যান, আর সমাজের পরিবর্তন করতে হলে রিয়েলিস্ট হতে হবে, একজন দুজন রিয়েলিস্ট দেওয়া হবে না,
একজন দুইজন রিয়েলিস্ট সমাজের পরিবর্তন করতে পারে না। আমরা আবার লেকচার 4 এ ফেরত যাই। এখানে কি বলছে? আপনারা লেকচার 4 এ দেখবেন, এখানে বলছে শ ডাজ নট সিম্পলি ওয়ান্ট টু সি আ ফিউ মোর জুলিয়াস সিজার টু ক্রপ আপ ইন দ্য সোসাইটি। শুধুমাত্র একজন দুইজন জুলিয়াস সিজার, একজন দুইজন সুপারম্যান, একজন দুইজন রিয়েলিস্ট দিয়ে কিন্তু সমাজে পরিবর্তন আনা সম্ভব না। যখনই একজন দুইজন রিয়েলিস্ট তারা বেশি কথা শুরু করবে, তখন এই যে আইডিয়ালিস্ট যারা, তাদের জ্বলন শুরু হবে এবং তারা ফিলিস্তিনদেরকে উস্কাই দিবে এবং রিয়েলিস্টকে কোনো কাজই সে করতে দেবে না। একজন দুইজন রিয়েলিস্ট দিয়ে কিন্তু সমাজের পরিবর্তন কখনোই আনা সম্ভব না। সেই জন্য জজ বার্নার্ড শ বলছে he wants the mankind to evolve into an entire race of healthy morally independent geniuses. পুরো জাতিকে রিয়েলিস্ট বানাতে হবে, যেভাবেই হোক। একজন দুইজন রিয়েলিস্ট সে যতই দক্ষ হোক না কেন, ওয়ান অর টু রিয়েলিস্ট ক্যানট চেঞ্জ সোসাইটি। সমাজের পরিবর্তন কখনোই আসবে না একজন দুইজন সুপারম্যান, একজন দুইজন রিয়েলিস্ট দিয়ে সমাজে পরিবর্তন আনা সম্ভব না। কারণ বেশিরভাগ মানুষই হচ্ছে ফিলিস্তিন, তারা দে আর অ্যাফ্রেড অফ চেঞ্জ, তারা বদলকে ভয় পায়, তারা কোনো কিছু চেঞ্জ করতে চায় না, তারা অন্ধভাবে সবকিছু ফলো করে, তারা বাস্তবতা সম্পর্কে অন্ধ। আইডিয়ালিস্ট তারা জেনেও না জানার ভান করে, দে ইন্টেনশনালি অ্যাভয়েড রিয়েলিটি। এই 999 জন মানুষ সমাজের, তারা হচ্ছে দে আর এগেইনস্ট ওয়ান। এখন একজন রিয়েলিস্ট, একজন সুপারম্যান, সে যতই মানে বুদ্ধিমান হোক না কেন, একজন সে যদি মানুষের উপর চাপিয়ে দেয়, তাহলে একজন তো সে ডিক্টেটর হয়ে যাবে, যেমন নেপোলিয়ন বোনাপার্ট, সফল হবে না। আর একজন সে যদি বাকিদেরকে, বাকিদের উপর কর্তৃত্ব বজায় না করতে পারে, তাহলে তো সিজারের মতো, দ্যাট রিয়েলিস্ট উইল বি মার্ডার্ড, মার্সিলেসলি মার্ডার্ড। একজন তো পারবে না 999 জনকে পরিবর্তন করতে, একজন মানুষ কখনো মানে এত সহজেই 999 জনের মন পরিবর্তন করতে পারে না, পারলেও হাজার হাজার বছর লেগে যাবে, খুবই কঠিন একটা কাজ। সেই জন্য একজন দুইজন সুপারম্যান, একজন দুইজন রিয়েলিস্ট দিয়ে কখনোই সমাজের পরিবর্তন আমরা আশা করতে পারি না, কারণ সমাজের বেশিরভাগ মানুষই হচ্ছে অন্ধ এবং হিপোক্রিট। Philistines, they are blind. Idealists, they are hypocrites. Therefore, one or two supermen, one or two realists, they cannot bring positive change in society. Shejonno amader deshe ei obostha. Ei hocche realism in George Bernard Shaw. Ei diye amra amader Man and Superman er syllabus ta apatoto shesh korbo. আরো অনেক কিছু স্টাডি করার আছে, ম্যান এন্ড সুপারম্যানে অনেক কিছু করার আছে, কিন্তু আমরা এই টপিকগুলো আপাতত আমাদের ম্যান এন্ড সুপারম্যানের জন্য রাখছি। এখন আমরা একটু আস্তে করে রিপিট করি কি কি আমরা আলোচনা করেছি। আমাদের লেকচার 1, প্রথম লেকচারে আমাদের ফোকাস ছিল জর্জ বার্নার্ড শ'স কন্ট্রিবিউশন ইন ইংলিশ ড্রামা, তাকে যে আমরা মডার্ন ড্রামাটিস্ট বলছি, কেন বলছি, তার অবদান কি, আর কেন তাকে আমরা দ্বিতীয় শ্রেষ্ঠ নাট্যকার বলছি। শেক্সপিয়ারের পর, আফটার উইলিয়াম শেক্সপিয়ার, আমরা জর্জ বার্নার্ড শকে বলছি সেকেন্ড গ্রেটেস্ট ড্রামাটিস্ট, কেন? এটা আমরা লেকচার 1, লেকচার 2 তে আমরা বিস্তারিত আলোচনা করেছি, কেন বা কিভাবে আমরা প্রমাণ করতে পারি যে জর্জ বার্নার্ড শ ইজ দ্য সেকেন্ড গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম অ্যান্ড দ্য গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট, এবং সাহিত্যে তার অবদান কি। এরপর আমরা মোটামুটি কাহিনীটা সম্পর্কে জেনেছি, স্পেশালি অ্যাক্ট 1, অ্যাক্ট 2, এটাতে আমরা জোর দিয়েছি।
কারণ অ্যাক্ট ওয়ান অ্যাক্ট টু যদি আমরা মন দিয়ে স্টাডি করি তাহলে আমরা মেইন ক্যারেক্টার গুলো মেজর ক্যারেক্টার গুলো আমাদের স্টাডি হয়ে যাবে। অ্যানালিসিস অফ ক্যারেক্টারস আমরা কি কি আলোচনা করেছি, আমরা আলোচনা করেছি র্যামসডেন, অক্টেভিয়াস, ট্যানার, অ্যান, ভায়োলেট অ্যান্ড হেক্টর মেলন, এই ছয়টা ক্যারেক্টার। কি কি? র্যামসডেন, অক্টেভিয়াস, ট্যানার, ট্যানার অ্যান, র্যামসডেন, ভায়োলেট রবিনসন অ্যান্ড হেক্টর, হ্যাঁ হেক্টর মেলন, এই যে ছয় জন, এই ছয়টা ক্যারেক্টার সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা থার্ড ক্লাসে আলোচনা করেছি ফিলোসফি ক্রিয়েটিভ এভলিউশনের ফার্স্ট পার্ট, লাইফ ফোর্স, অ্যান হোয়াইটফিল্ড অ্যাজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ লাইফ ফোর্স, অ্যান অ্যাজ দ্য এম্বডিমেন্ট অফ লাইফ ফোর্স। লাইফ ফোর্স বলতে জর্জ বার্নার্ড শ কি বোঝাচ্ছেন ওটার আলোচনা, এটা হচ্ছে ব্রড আইডিয়া লাইফ ফোর্স। ফোর্থ ক্লাসে, গত ক্লাসে আমরা আলোচনা করেছি সুপারম্যান, দ্য আইডিয়া অফ সুপারম্যান, ট্যানারের মধ্যে আমরা কি করে সুপারম্যান এলিমেন্ট পাই, এবং আজকের আজকেও আমরা কিছু এলিমেন্ট পাচ্ছি, কেন আমরা ট্যানারকে সুপারম্যান বলছি। আর সুপারম্যান যদি আমরা নাও বলতে পারি তাকে আমরা বলতে পারি ফাদার অফ সুপারম্যান, কেন বলছি পটেনশিয়াল অফ সুপারম্যান, মানে তার মধ্যে আমরা সুপারম্যানের কিছু গুণাবলী দেখতে পাচ্ছি, কারণ স্টিল ট্যানারের মধ্যে কিছু উইকনেস আছে। ট্যানারের উইকনেস কি, এটা হচ্ছে আমাদের ওই আমরা ফাইনালে আলোচনা করব, ট্যানারের ক্যারেক্টারটা এটা আমাদের ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। আমাদের এই টেক্সটটা থেকে আমরা ট্যানারকে নিয়ে যাব হচ্ছে ফাইনালে, মিডেও থাকবে ফাইনালেও থাকবে। ফোর্থ ক্লাসে আমরা আলোচনা করলাম ফিলোসফি অফ সুপারম্যান, কিভাবে আমরা ট্যানারকে সুপারম্যান বলতে পারি। লাস্ট আজকে ফিফথ ক্লাস, আজকে আমরা আলোচনা করলাম ম্যান এন্ড সুপারম্যান অ্যাজ এ কমেডি অ্যান্ড ফিলোসফি, ম্যান এন্ড সুপারম্যানকে কিভাবে আমরা কমেডি বলতে পারি, কারণ এখানে নায়িকা নায়ককে তারা করছে, আওয়ার হিরোইন ইজ চেজিং আওয়ার হিরো, নায়িকা নায়ককে তারা করছে, ইট ইজ ফানি। তারপর হেক্টর আর ভায়োলেটের যে ডায়ালগ সেখানে আমরা কমেডি এলিমেন্টস পাচ্ছি, মেইন প্লট সাবপ্লট দুইটাতেই আমরা প্রচুর পরিমাণে কমেডি এলিমেন্টস পাচ্ছি। ট্যানারের ডায়ালগ আ হিউজ সোর্স অফ কমেডি, তার যে ড্রাইভার হেনরি তার ডায়ালগ হিউজ সোর্স অফ কমেডি, অক্টেভিয়াস সে এতটাই হাবারাম যে তার ডায়ালগ গুলো আ হিউজ সোর্স অফ কমেডি। তারপর ট্যানারের সাথে অ্যান, তার যে খুনসুটি, তার যে ছোটখাটো মিষ্টি দুষ্টু মিষ্টি ঝগড়া, এটাও আমাদের হিউজ সোর্স অফ কমেডি। অতএব আমরা বলতে পারি ম্যান এন্ড সুপারম্যান ইজ অ্যান আইডিয়াল কমেডি ফুল অফ কমিক এলিমেন্টস। তারপর আমরা এটা প্রমাণ করতে পারি যে ট্যানারের জবানিতে, ট্যানারের ডায়ালগের মাধ্যমে জর্জ বার্নার্ড শ তার নিজের কিছু ফিলোসফি আমাদেরকে শেখাতে চাইছেন, এন্টারটেইনমেন্টের মাধ্যমে উনি আমাদেরকে কিছু শেখাতে চাচ্ছেন। দিস ইজ দ্য ফিলোসফি, ফিলোসফির মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন শ, সুপারম্যান অ্যান্ড লাইফ ফোর্স ইফ দে ওয়ার্ক টুগেদার creative evolution will come, etai hocche philosophy. Amra bolte pari man and superman is not only a comedy but also a philosophy. Ar amra last porjaye alochona korlam, ki alochona korlam, Shaw as a realist, realism in Shaw, Shaw je tin category er manusher kotha bollo, samaje tin category er manush ache. এখন আমরা আমাদের যে ছয়টা ছয় জন ক্যারেক্টার আছে, আমরা ওই ছয় জন ক্যারেক্টার যখন অ্যানালিসিস করব তখন কিন্তু এই জিনিসগুলো আমরা মাথায় রাখব যে র্যামসডেন অলরেডি আমরা জানি সে হিপোক্রিট আইডিয়ালিস্ট, অক্টেভিয়াস সে হচ্ছে ব্লাইন্ড, সে হচ্ছে আমজনতা ফিলিস্তিন, ট্যানার তার মধ্যে আমরা কিছু রিয়েলিস্ট এলিমেন্ট পাই, ট্যানারের মধ্যে রিয়েলিজম আছে সে একজন রিয়েলিস্ট, অ্যানের মধ্যে আমরা কি পাচ্ছি, অ্যানের মধ্যে কি পাচ্ছি এটা আপনারা চিন্তা করেন, ভায়োলেটের মধ্যে কি পাচ্ছি, হেক্টরের মধ্যে কি পাচ্ছি, এটা হচ্ছে আপনারা মাথা খাটিয়ে বের করেন যে এই যে তিন ক্যাটাগরিতে, এই তিন ক্যাটাগরিতে এদেরকে কোথায় ফেলা যায়, এটা আমরা এটা আপনারা চিন্তা করেন ভাবেন। ইন্টেলেকচুয়াল লেডি অ্যানের মধ্যে কিন্তু আমরা ই পাই, কিছু রিয়েলিস্ট এলিমেন্ট পাই, ভায়োলেটের মধ্যেও পাবেন, they are trying to change,
যদিও অ্যান সে নানা রকম ছলাকলার আশ্রয় নিচ্ছে, তারপরেও সে কিন্তু চেঞ্জ করতে চাচ্ছে। তবে অ্যানের মধ্যে স্যার ভায়োলেট রিয়েলিস্টের মধ্যে পড়ে, ভায়োলেট, হ্যাঁ ভায়োলেট রিয়েলিস্ট। আর হেক্টর মেলন হচ্ছে, হেক্টর মেলন হচ্ছে আমরা বলতে পারি ফিলিস্তিন, সে কিন্তু মানে একটু বোকাশোকা। এবং একমাত্র ভায়োলেটই ওকে উদ্ধার করছে, কিন্তু ভায়োলেট ওকে, ভায়োলেটের সাথে থাকছে এবং রিয়েলিস্ট কে সাপোর্ট দিচ্ছে, অতএব সে কিন্তু সাকসেসফুল হচ্ছে। এই হচ্ছে আমাদের ম্যান এন্ড সুপারম্যান এর সিলেবাস। এর মধ্যে আমরা সব ধরনের কোয়েশ্চেন পাবো ইনশাল্লাহ, অবশ্যই পাবো। আমাদের লেকচার 1, 2, 3, 4, 5 এই সবই আমাদের, এই সবই আমাদের ইউটিউবে থাকবে। এই এই পাঁচটা লেকচারের উপর বেস করে আমাদের হবে। এই হচ্ছে আমাদের সিলেবাস অ্যাবাউট ম্যান এন্ড সুপারম্যান। আমরা কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। স্যার এন কিসের মধ্যে পড়ে, রিয়েলিস্টিক? এন কে, এন এন এর মধ্যে আমরা পাচ্ছি এন ইজ দ্য এমবডিমেন্ট অফ লাইফ ফোর্স। এন ইজ দ্য এমবডিমেন্ট অফ লাইফ ফোর্স, বাট সে কিন্তু অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে। এন ইজ সাচ এ কমপ্লেক্স ক্যারেক্টার, আপনি কিন্তু চাইলেই এই তিন ক্যাটাগরিতে তাকে ফেলে দিতে পারেন। তাকে আমরা বলতে পারি সে তো অন্ধ, আমরা একদিক থেকে বলতে পারি এন ইজ ব্লাইন্ড, কারণ সে এন ইজ ব্লাইন্ড ইন পাওয়ার অফ লাইফ ফোর্স। আবার তার মধ্যে আমরা কিছু হিপোক্রিটিক্যাল এলিমেন্টও পাই, কিন্তু সে কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছে না, সে কিন্তু শুরু থেকেই তার এক চিন্তা ভাবনা। আলটিমেটলি আমরা তার মধ্যে কিছু রিয়েলিস্ট এলিমেন্টও পাই, মানে অ্যান ইজ সাচ এ কমপ্লেক্স ক্যারেক্টার, ওর মধ্যে তিনটেই আমরা পাই। তবে অ্যান এর মধ্যে রিয়েলিজমটাও আছে, অ্যান হ্যাজ সাম রিয়েলিস্ট ক্যারেক্টারিস্টিক্স অফ রিয়েলিস্ট। স্যার যেহেতু ট্যানার হচ্ছে কি কোনো কিছু মানে তোয়াক্কা করে না, সে লজ্জা, মানে যে যারা হচ্ছে আইডিয়ালিস্ট তারা লজ্জা লজ্জা করে, বাট ও তো হচ্ছে রিয়েলিস্ট, তো ওর মধ্যে কোনো লজ্জাটা নেই, তাহলে ওর উইকনেস কি হতে পারে? এটা তো আপনাদের চিন্তা করতে হবে, এটা তো একটু দেখেন। আমাদের এই নাটকে ট্যানারের একটা জায়গায় ট্যানার কিন্তু একটা অন্যায় করেছে, ট্যানার কিন্তু একটা জায়গায় অন্যায় করেছে, দেখি আপনারা কি বলতে পারেন কিনা। এটা বলতে পারলে বোনাস মার্ক এক, ট্যানার একটা অন্যায় করেছে, ট্যানার একটা অন্যায় করেছে। আপনি খুব কাছাকাছি গেছেন, কিন্তু এখন আপনি এনকে দেখে সে আর ই করতে পারে নাই, এনের মানে কি বলে, কিন্তু আমি বলছি অন্যায়, অন্যায় অন্যায় বুঝেন, অন্যায় মানে হচ্ছে ভুল। এইটা কোনো না না না, আমি বলছি সিরিয়াস, আমি বলছি ট্যানার কমিটেড আ সিরিয়াস আনফেয়ার অ্যাক্ট, ওর একটা অন্যায় কাজ আছে। দেখেন এটা হচ্ছে ট্যানার ক্যারেক্টারের, ও তো হচ্ছে কি ফার্স্টে দিকে বলছিল যে সোসাইটির জন্য অনেক কিছু করবে, অনেক প্রমিস। আচ্ছা আপনারা, আচ্ছা এটা তো আমি অ্যানসার এখন বলতে পারবো না, এটা হচ্ছে আপনাদের যে কুইজ শেষ হবে না, কুইজে তো একটা কোয়েশ্চেন আছে, ট্যানারের সবচেয়ে বড় উইকনেস কি, ওটা হচ্ছে ট্যানারের অন্যায়। আমরা 22 তারিখে আপনাকে ওই এতে জানিয়ে দিব, ঠিক আছে? আপনারা এর মধ্যে সময় পেলে কি হবে স্যার, একটু না 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 স্যার এখন দিয়েছে যে এটা আমি বলে দিব, 22 তারিখে বলে দিব, এখন আপনারা একটু মাথা কাটান, সময় পেলে। হ্যাঁ কিন্তু এই একটা ক্লু দিচ্ছি, সেটা হচ্ছে ট্যানার একটা অন্যায় করেছে। আমাদের এই নাটকে জন জ্যাক ট্যানার, সে একটা অন্যায় করেছে। সেই অন্যায়টার মধ্যে আমি তো আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই, সে তার দায়িত্বের অবহেলা করেছে। এখন আপনারা চিন্তা করে বের করেন, সে তার দায়িত্বের অবহেলা করেছে, এটা হচ্ছে ট্যানারের সবচেয়ে বড় অপরাধ, ঠিক আছে? তাহলে আজকে আপনারা এটা চিন্তা করতে থাকেন,
না আমাদের লেকচার 1 2 3 4 5 দেখেন সবগুলো কিন্তু अवेलेबल যদি কোনো সমস্যা হয় আমাকে গুগল ক্লাসরুমে জানাবেন ঠিক আছে স্যার বুঝো না বোঝার ভান করার ইংলিশটা কি বুঝেও না বোঝার ভান করা তার মানে এটা হচ্ছে এক ধরনের অভিনয় অ্যাক্টিং তাই না প্রিটেন্ড করা হ্যাঁ প্রিটেন্ডিং হ্যাঁ প্রিটেন্ডিং প্রিটেন্ডিং টু বি ইগনোরড মানে ইউ আর প্রিটেন্ডিং দ্যাট ইউ আর ইগনোরেন্ট অ্যাবাউট ইট বাট ইউ নো অ্যাবাউট ইট মানে আমরা প্রিটেন্ড বলতে পারি যে সে প্রিটেন্ড করছে আর আরো আরেকটা ভালো ইংরেজি আছে এটা একটু খুঁজতে হবে আর কি এখন মাথায় আসছে না পরে মানে মনে করতে পারলে আপনাদের সাথে শেয়ার করব সমস্যা নেই ওকে আপনারা ভালো থাকেন ওকে থ্যাংক ইউ জন্নতুল পায়েল অনিকা রেইন মেনাস ফরহান আইভি লিয়ান ভালো থাকেন আপনারা টেক কেয়ার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম